মানুষের ইমান দাও। আগে যে পাইছি একটা, তারিক সাহেব আপনি একটু ট্যাগ দিয়া 50 জন বন্ধুদের কাছে একটু পৌঁছাই তো, একটা গুরুত্বপূর্ণ লাইভ আছে আজকে, গুরুত্বপূর্ণ লাইভ। আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ঢাকা মহানগর উত্তরের প্রেসিডেন্ট যোগ দিয়েছে। আমি আমার সকল বন্ধুকে অনুরোধ করব, যারা আমার এই আইডিতে আছেন, দয়া করে আমি একটা অনুরোধ করলাম দেশ ও জাতির জন্য এবং আপনাদের জন্য, একটু সবাই একটু শেয়ার দিবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আমি। দেখেন ওই যে আমি লাইভে গিয়েছিলাম, হলো আমার ওই আইডিটার নাম হচ্ছিল মেয়র সামাদ। 24,775টা রিপোর্ট পড়ছে 3 দিনে। ওই যে এনায়েতুল্লাহ আব্বাসীর অপকর্মের বিরুদ্ধে আমি পল্টন থানায় একটা মামলা করলাম 11 তারিখে। এরপর থেকে আমার 38টা পেজ আমার পার্টির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর এবং আমার আইডির, সুজন আব্দুস সামাদ, আব্দুস সামাদ, কমরেড সামাদ, সব খেয়ে দিছে ভাই। এখন ফেসবুকে আমার নামে 400 আইডি আছে। তাহলে এখন রুহানি প্রেসিডেন্ট ছিল এই দেশের, হলো কি ওনার নাম, বুড়াটা, মানে মাথাটা আমার পুরো এলোমেলো হয়ে গেছে, নামও ভুলে গেলাম, ওই যে চট্টগ্রামের, আচ্ছা, আর মামুনুল হক। এখন মামলা করেছি বিচারে, যদি তুমি দোষী সাব্যস্ত না হও মাপ পেয়ে যাবা, কিন্তু এইটা ইসলামের কোন বিধান রে ভাই এনায়েতুল্লাহ? আপনার এটা কি আপনার কোনো, আপনি কি কোনো মুসলমান? আপনার ইমান আমান বলতে কিছু নাই? বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এটা সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী একটা সংগঠন, পুরাতন সংগঠন। আপনি 5,000 লোক লাগাইছেন, আপনার তো হারাম পয়সা, আমাকে তো আর পয়সা নেই, যা খাইছিলেন খাইছিলেন। আমি 2টা আইডি খুলছিলাম, একটা মেয়র সামাদ, একটা এমপি সামাদ। আমি একটু আগে লাইভে গেলাম, গতকাল লাইভ করতে পারি নাই, যেই লাইভে গেছি ফেসবুক বলতেছে আপনার আইডি ডিজেবল, আপনার বিরুদ্ধে রিপোর্ট হলো 25,775। আরে এনায়েতুল্লাহ আব্বাসীর এক ছেলে ফোন করছে আমারে গতকালকে, কয় হুজুরের সাথে বাজাবাজি করে তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি কীভাবে বললেই যে আপনার পার্টি 75 বন্ধ হয়ে গেছে। আমি বললো ভাই আপনি কীভাবে জানলেন? বললো আমি তো ফেসবুকে দেখতেছি। বুঝলে এখন কী করতে হবে? বললো আমরা আসি, হুজুর তো আপনার ব্যক্তিগত ক্ষতি করেনি, আপনার মামলাটা উঠিয়ে নেন, আর আপনার কী দরকার আপনি বলেন। আরে বললো আপনি কোর্টে বুঝেন গা, থানা পুলিশ বুঝেন গা, আমি একটা অভিযোগ করে মামলা দিয়ে দিছি। তাহলে আমি তো সেই লোক না ভাই, আপনি এমনি আমাকে অনুরোধ করতেন যে আমার মামলাটা উঠিয়ে নেন। তো এইরকম সন্ত্রাসী কায়দায় আমার পার্টির আইডি এবং পেজ মিলে যা 38টা ছিল, একটাও নেই। আর দেখেন আমার নামে 400 আইডি। তাহলে বাংলাদেশে কি সরকার নাই, না খালি টাকা মারিং কাটিং করেঙ্গা আর বিদেশে পাঠিয়েঙ্গা? এই যে আইসিটি, এই যে আইসিটি একটা আইন করছেন, এখন আইসিটির এই যে অপরাধ যাচ্ছে, করেই যাচ্ছে, চ্যালেঞ্জ করছে, আমার পার্টির সবগুলো পেজ বন্ধ করে দিয়েছে। এই আইডিটা গত পরশু দিন খুলছি, এটা হয়তো এটাই শেষ লাইভ হবে, করতে দিচ্ছে না, জুলুম অন্যায় করতেছে। তাইলে সরকারের যে সাইবার টিম আছে আপনারা কি দেখেন না আমি কী অপরাধ করেছি? এই যে মেয়র সামাদ যে ইয়াটা আমার আইডিটা দেখেন কোনো প্রকার বাজে, এই তো 3-4 দিন আগে খুলছি, পোস্ট করি নাই, বন্ধ করে দিল। আচ্ছা যাক, এবার একটা
মনটা খারাপ হয়ে গেলেও এখন যদিও আপনারা কম সংখ্যক লোক দেখবেন, তারপরও কম দেখতেছেন না, এখনও 1100-র উপরে লোক আমাকে দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে। হয়তো আমি ট্যাগ করেছিলাম 50 জনকে, আপনারা ট্যাগ করার কারণে আমাকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ, আমার বন্ধুরা হেল্প করলে। আমার অনুরোধ সবাই শেয়ার করে দিবেন। তাহলে মতিউর রহমান প্রথম আলো ওনার গুমরাইজকে ফাঁক হয়ে যাবে। আপনারা দেখেছেন উপরে লেখা আছে যে মদ মাগি, এই খারাপ শব্দটা আমি বলতাম না, বলতে বাধ্য হইলাম, আমার মেজাজটা বিগড়াই দিছে ভাই, কি বলতাম আর, দুপুর থেকে চেষ্টা করে লাইভ করতে পারতেন না। আচ্ছা দেখ, একটা তথ্য আমার হাতে আসলো, সে তথ্যটা হলো ওই সেই তথ্যটা হলো আপনারা দেখবেন এখন আমি প্রথম আলোর সম্পাদক যে মতিউর রহমান, ও তো বাহিরে কোথাও যায় না, ও খালি মদ আর মেয়ে নিয়ে পড়িয়া থাকে, মাতাল, বদ্ধ মাতাল। তবে তার কাহিনী আজকে শুনবেন যে বাংলাদেশে উনি যে পত্রিকাটাই হাত দেয় সেটাই সর্বশ্রেষ্ঠ। প্রথম আলো পত্রিকা কিন্তু বাংলাদেশে 1 নম্বর পত্রিকা, এই রহস্যটা আজকে ফাঁস করে দেবো কীভাবে হইল, আর এই রহস্যটা আমার ফাঁস করতে দিবে না দেখেই আমার সব আইডিজেবল হয়ে যাচ্ছে। আমেরিকার কিছু হ্যাকার বন্ধু ওনার গোপন তথ্য কিছু পাইছে, হ্যাক করে আমাকে কিছু দিছে, তো আমি হিসাব করে দেই, ওই কাগজটা কই আমি পাইছি, ওই যেখানে কাগজটাই আছে, মতিউর রহমান এই যে এই প্রথম আলোতে আইসা, দেখেন কতটি মেয়ের আর কত বোতল মদ খাইছে, এই দেখেন হিসাবটা করে আমি দেখাই, আমাকে যেটা দিছে আর কি এটি দেখাই। উনি পারলে আমার নামে মামলা করুক, আমি একদম কারের ডকুমেন্টস এখানে দিয়ে দিচ্ছি, দেখেন এটা আমেরিকা একটা গ্রুপ হ্যাকার দেখছে যে আমি নির্যাতিত হয়েছি, ওদের কাছে তথ্য ওরা হ্যাক করে পাইছিল, আমাকে দিয়ে দিছে, এখন আমি এটা আপনাদেরকে একবার ডকুমেন্টস দিয়ে দিচ্ছি, মতিউর রহমান পারলে আইসিটি একটা মামলা করুক গা। এই প্রথম আলোতে আসার পরে মতিউর রহমান কতটি মেয়ে আর কত বদল মদ খাইছে এই হিসাবটা দেখেন, এই যে হিসাব হলো এটা হল 20 × 365 × 20 আপনার 5 6 0 0 0 তিনটা শূন্য আর হলো 5 × 10 = 0 5 × 10 = 0 হাততালি 1 1 6 × 12 12 × 13 হাত থাকলো 1 1 আর হলো 3 × 6 = 7 উনি 7300 মেয়ে নিয়ে ফুর্তি করছে এই প্রথম আলো তো আসার পরে, অ্যাকুরেট হিসাব। আর মদ হলো এই যে মদ হলো 7000 হলো 3500 হ্যাঁ, আমি বেশি বলে তো আমার লাভ নেই, 1632 বোতল মদ খেয়েছে বিদেশি, তা বাংলাদেশ বড় বড় উইন এই মতিউর রহমান, এই যে দেখেন এই হলো কত, আমি হিসাবটা লিখিয়া ওই কাগজটা করে এই যে আমেরিকার থেকে যে ডকুমেন্টসটা আমার কাছে আসছে উনি মামলা করতে পারবে না, কারণ ডকুমেন্টস আমি দিয়ে দিতেছি, এই ডকুমেন্টসটা দেখেন, এই যে এই মতিউর রহমানের ডকুমেন্টস দিয়ে দিই, ডকুমেন্টস হলো এ হিসাবটা আর ভুল হয়ে যাবে, এই যে এখনই ভুল প্রায় হয়ে গেছে লিখে নিই আমি, 7300 মেয়ে নিয়ে ফুর্তি করছে সে এই প্রথম আলোতে আসার পরে, এই দেখেন 7300 মাফ করবেন মদের বোতল ভুল হয়েছে একটু, 1 10 100 1000 7300 বোতল আচ্ছা 3.5 হ্যাঁ, আর 3200 বোতল হলো মদ, 7300 নারী
আর 3200 বোতল মদ। এখন আমি যে কথাটা বলতে চাই, আইন সবার জন্য সমান। আমি নিরহলোক ভাই মতিউর রহমান, আপনি একটা বিশাল মাপের লোক, আপনার হৃদয় মহাকাশের চেয়েও বড়, আপনার ব্যক্তিত্ব হিমালয়ের চেয়েও বড়, এবং আপনি আপনি আপনার তুলনা আপনি আপনি ছাড়া পৃথিবীতে আপনার তুলনা করা যাবে এমন কেউ নাই। আমি তুচ্ছ মানুষ ভাই একজন, যে হিসাবটা আমি দিলাম 7300 জন মেয়ে নিয়ে ফুর্তি করছেন এই প্রথম আলোতে আসার পরে, আর মদ খেয়েছেন হলো ডকুমেন্টস তো দরকার আছে লিখে রাখি 3200 বোতল, বিদেশি তাও, বাংলাদেশি খান না আপনি। আরে বাংলাদেশি আছে দেখা যায়, 7 বোতল বাংলাদেশি মাত্র, আর 3200 বোতল হলো বিদেশি। তো এখন আমি যে কথাটা বলতে চাই, মতিউর রহমান সাহেবকে আমি একটা কথা বলতে চাই, সম্পাদক সাহেবের, কিন্তু আমার কোনো ব্যাপার না, যে তথ্যটা পেয়েছি দিলাম ভাই, আমার উপর রাগ করে লাভ কি, মামলা দিলে মামলা তো হবে না। তথ্যটা আমেরিকার হ্যাকার গ্রুপ আপনার গভর্নমেন্ট পাশা মেরে নিয়ে গেছে গা, বাংলা বুঝেন না, সেইটাই আমি দিয়ে দিচ্ছি এখন এখানে আপনাকে, মামলা হেরা খাইবে আমি কি। এবার শুনেন, আমি আমার প্রিয় বন্ধু দেশবাসী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আইডি ইয়া লাইভটা একটু আগেও শুরু করেছি, কিন্তু আমার মাথা ঠিক ছিল না, কারণ একের পর এক আইডি সব খেয়ে যাচ্ছে, আমি লাইভ করতে পারবো না, এই তথ্যটা আপনাদের দিতে পারবো না, এই জন্য সালামও দিতে মনে নাই। এবার শুনেন রিয়েল কাহিনিটা, কীভাবে সে মেয়েগুলোরে পটাইতো আর কীভাবে কিসের চাটনির সাথে মদটা খাইতো, এই মাদারি কিসের চাটনির সাথে এই মাদারি মদটা খাইতো, আর মেয়েগুলোরে কীভাবে পটাই দেবো, আমি কমরেডাই ফাঁক করে দেবো সব। এবার আপনারা শোনেন, তার আগে হ্যাঁ আগে শুনে লন, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো পত্রিকার একজন কর্মচারী একজন সাংবাদিক ডিউটি অবস্থায় যায়, একজন পুলিশ, এমনি প্রতিষ্ঠান সরকারি বেসরকারি, রোলস হলো কি, আপনি তাকে একটা ডিউটি দিয়েছেন, সেখানে যদি সে আটক হয় সাথে সাথে কর্তৃপক্ষ সেখানে গিয়ে ব্যবস্থা নিতে হবে সাথে সাথে। আচ্ছা আমি প্রথম দিনই বলেছি যে সামথিং রং, রোজিনা যেহেতু নারী তাকে ছেড়ে দেন আর মতিউরকে গ্রেপ্তার করেন, সে ওখানে যে অন্যায়ভাবে ওই ডকুমেন্টসটা নিয়েছে, কিন্তু যেহেতু নারী আর কর্তার ইচ্ছাই কর্ম হয়েছে, আমি কমরেড এবার বুঝেছেন, ধরা পড়ার কিছুক্ষণ পরেই আমি বলে দিয়েছি যে ওনাকে ছেড়ে দিয়ে মতিউরকে গ্রেপ্তার করেন। কারণ কি, কারণ হলো ওই নারী সাংবাদিকের চাকরি বাঁচিতে গেলে, ইজ্জত বাঁচিতে গেলে মতিউর রহমান যা বলে দিবে তা করতে হবে, মতিউর রহমান অর্ডার দিয়েছে যেভাবেই হোক, আমি স্বাস্থ্য খাতের ওই ফাইল চাই, কারণ ওই ফাইল আমার হাতে আসলেই আমি সচিব টচিব দেখাইয়া কমপক্ষে 5 কোটি টাকা খাইতে পারব, তোমাকে কিছু দিব, বেচারা নিরুপায় হয়ে যেটি চুরি করছে, আমরা তো জানি আমার লোকজন আছে না, এই জন্যই তো আমি এত তাড়াতাড়ি বলে দিচ্ছি আপনাকে। আমার বোন সে রোজিয়াপা যখন পুলিশে দেখছে তিনতলায়, উনি দৌড়াইয়া তিনতলায় নেমে গেছে, ওখানে সে পুলিশে ধরতে, একজন সাংবাদিক দৌড়াইয়া পলাইবো কেন, আপনি বুঝেন না। এইবার একটা চরম কথা বলবো, চরম চরম মজা, তুমি সেই মুসলমান না, আর আমি কে চিনছ, আমি কমরেড সামাদ, তোমার হাত অনেক লম্বা, কিন্তু আমি হাত বাড়াইলে মঙ্গল গ্রহে যায়, তোমার যাবে মঙ্গল গ্রহ চিন, আমি কমরেড সামাদ, এই যে হাত বাড়াইলে মঙ্গল গ্রহে জায়গা, আর তোমার হাত কি, যে পর্যন্ত কি পৃথিবী এই পর্যন্তই, এর উপরে যাওয়ার কায়দা তোমার নাই। এবার শোনো, আজ তোমাকে একদম পুরা দিয়ে দিতেছি, নেও কত নিবা, সব তথ্য আমার হাতে চলে আসছে, দেখো তুমি ও হিসাবটা রাখেন,
এই প্রথম আলোতে যাওয়ার পরে 7,350 নারী আর 3200 বোতল বিদেশি মদ আর 7 বোতল দেশি মদ আর ওটা হিসাব করলাম না তুমি কারণ বাজারের গরুর বর আর সিগারেটের হিসাবটা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে গোটা বাদই দিলাম যেটা বলছিলাম ভাই শুনেন হক কথা বলবো সত্য কথা বলবো মিয়া আমি সেই লোক কাউরে ডরাই না পৃথিবীর আমি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনে আমি রাজনীতিতে আসছি আরো গোপন কথা শুনবেন বঙ্গবন্ধু একদিন গোপনে স্বপ্নে আইসা আমাকে তার কলিজাটা পুরাটা দিয়ে গেছে কলিজা পুরা এইবার আপনারা বলবেন যে শালা আওয়ামী লীগের দালাল আচ্ছা শুনেন আমি কমরেড ওপেন চ্যালেঞ্জ আওয়ামী লীগ 12 বছর ক্ষমতায় আছেন আপনারা 350 MP 50 মন্ত্রী বড় নেতা পাতি নেতা গুড়ো নেতা কাউয়া একজন বলবেন যে কমরেড শ্যামা কোনোদিন আপনাদের কাছে পাঁচ পয়সা বা দেখা করতে গেছে যদি বলতে পারেন রাজনীতি ছাড়বো অনলাইন ছাড়বো আমি চলে যাব মঙ্গল গ্রহে চলে যাব আমি নেন আমার এই চ্যালেঞ্জ আর না হলে যদি আপনার জন্ম যদি আপনি এই চ্যালেঞ্জ নিতে না পারেন তাও আমাকে দালাল বললেন তাহলে আমি বুঝবো আপনার জন্মেরই ঠিক নাই আমি কমরেড চ্যালেঞ্জ করলাম আওয়ামী লীগ সরকারের 12 বছরে একজন নেতা মন্ত্রীর কাছে আমার সুবিধার জন্য না দেখা করতেও যাই নাই কারণ যেহেতু কমিউনিস্ট রাজনীতি করি এদের থেকে আমি দূরে থাকি হয়েছে তো এবার আমি যখন কথা বলছি আওয়ামী লীগের পক্ষে না সত্য ফাঁস করতেছি আমি কার পক্ষে যাইব কার ভিতরে যাইব না কার বাহিরে যাবো এটা আমার দরকার নেই তো তাহলে বলতেছেন যে বঙ্গবন্ধুর প্রশংসা করে যেটা সত্য বললাম বঙ্গবন্ধু দেখলাম ওনার জীবনীতে পড়ে যে উনি 17 বছর জেল খাটছে কারণ বাংলাদেশে আমি তো আছি 7 দিন জেলের ভয়ে আমি জঙ্গলে পলাই থাকব আরও বিএনপি অনেক নেতাই আছে মুচলেকা দিয়া বাপ ডেকে আছে সেই বেটাকে দাম দিবেন না আপনি আমি ওনার 7ই মার্চের ভাষণ শুনে রাজনীতিতে আসছি ওনার সব বক্তব্য শুনছি পরে উনি একদিন স্বপ্নে ওনার কলিজাটা আমাকে দিয়ে গেছে তাহলে আমি যদি ওনাকে বেঁচেই খাইতাম তাহলে তো আমি আওয়ামী লীগের কাছে চাইতাম তা আপনারা তো যেখানে আওয়ামী লীগের অনেক আছেন আপনারা প্রত্যেকে ফেসবুকে লেখেন যে কমরেড শ্যামাটা একটা চ্যালেঞ্জ করছে যে 12 বছরে শাসক গোষ্ঠীর কারোর সাথে দেখা করে নাই যে রাস্তায় গেলে দেখা হবে আমি ঘোড়া পথ দিয়ে গেছি যে এই রাস্তায় মন্ত্রী আসে তো হ্যাঁ তা আমি এই রাস্তায় যাবো না এইদিকে যাবো আমার নীতি ঠিক রাখছি বাস শেষ এটা তাহলে আমি দালাল না আপনাদের লাভ হবে জাতির স্বার্থে কিছু মুখোশ উন্মোচন করে দিই এই মতিউর রহমান প্রথম আলো সম্পাদক উনি কিন্তু ন মুসলিম এটা জাতির দরকার আছে না ন মুসলিম বুঝেন উনি মুরতাদ হয়ে গেছিল আবার তৌবা করে মুসলমান হয়েছে কয় হাজার প্রমাণ নেবেন নেন খ্রিস্টান মিশনারিজ থেকে ওনাকে একটা বান্ডিল দেওয়া হয় বান্ডিল টাকা কেন বলল নবীর বিরুদ্ধে একটু কিছু লিখতে হবে কেন কয় লিখলেই বাংলাদেশের মোল্লারা রাজপথে নামবে এটা আমাদের দরকার কেন দরকার এটা জিজ্ঞাসার দরকার নেই পাঠাইলাম যেটা এটা রাখেন বিদেশ থেকে মানে অগ দরকার হলে বাংলাদেশে কিছু হুজুর রাস্তায় নামবে ওই ছবিটা দরকার বিদেশে কেন এটা জানি না আমি যাই হোক কথা সত্য কিন্তু জাতির এই সমস্ত তথ্য জানার দরকার আছে শুনে রাখেন কাজে লাগবে আপনার পরে উনি মহানবীর বিরুদ্ধে লিখে দিলেন 2 কলম বাস বাইতুল মোকাররমে হুজুররা মিছিল বাড়ি করে ঘোষণা দিল যে ওরা তো মতিরও বলে না এই জন্য আমি মিথ্যে বলতেছি আমার দোষ আছে হুজুর এই রেকর্ড আমার কাছে আছে বক্তব্যের বাইতুল মোকাররমের বলল প্রথম আলোর মিথ্যারে টেকনাফ থেকে তেঁতুলিয়া ঢাকা থেকে শুরু করে কক্সবাজার যেখানে পাওয়া যাবে
জুতা দিয়ে পিটিয়ে তার পিঠে চামড়া তুলে দাও। আর লাখ লাখ হাজার হাজার মাদ্রাসার ছাত্র বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোথায় পাবো মতিয়া? মতিরে মতিরে খুঁজতে থাকলো, কথা বুঝছেন? এই মতি ওনাদের ভাষায় বলছি, কিন্তু ওনার নাম মতিউর রহমান, এটা আমার দোষ না, এটা হুজুরদের ভাষাই। সে আত্মগোপনে গেল, এবং আত্মগোপনে যাওয়ার পরে অনেক বড় বড় মাপের লোক, বাইতুল মোকাররমের খতিব উবাইদুল হক সাহেব ছিলেন, ওনার কাছে পাঠালো যে হুজুর কোনোভাবে মাপ করা যায় না, আমি আর জীবনে এই কাম করবো না। তো যাই হোক, বেচারা এক সপ্তাহ পাত্তা দেয় নেই, তো ওনার বাড়ি তারপর পত্রিকা অফিস কোনোখানেই ওনারে পায় নাই, চাপাতি নিয়ে ঘুরছে মুজাহিদেরা। চাপাতি নিয়ে একটা লিস্ট আছে আমার কাছে, সেই চাপাতি নিয়ে তখন ওনাকে খুন করার জন্য যারা ঘুরছে তার মধ্যে কুখ্যাত একজন বদমাইশ, কুখ্যাত জামাতি জারজ, বহুত খুন করছে, এখন পালাই গেছে গা, নাই বালি ছিল, মৃত্যারে পাইলে কাল্লা আলাদা করে দিত সে। এখন তো ইউটিউবে কাজ করে জামাতি জারজ নাইবালি, আমি নিজে দেখছি পল্টনে মিয়া ওনারে চাপাতি নিয়া খালি কয় মৈত্যা কই মৈত্যা কই। আমার একদিন জিজ্ঞাসা, আমি ভাইয়ের মধ্যে আমি নাই, আমি নিরহ মানুষ, গরিব মানুষ, কমিউনিস্ট রাজনীতি করি, ভাই মাপ চাই আমি, কয় যা পরে আয়া পড়ছি, সে এখন আমেরিকা থাকে, ওই দিন যদি মৈত্যারে পাইতো, বহুত খুন করে পরে চলে গেছে দেশ থেকে, মুজাহিদ উনি কিন্তু। আচ্ছা যাক, এবার আমাকে হঠাৎ করে বাইতুল মোকাররম সাক্ষী, আল্লাহ সাক্ষী, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের, আমি মিথ্যা বলবো না, আজান দেয় যিনি কাজী কারি মাকসুদুর রহমান, উনি এখনো আছে, আমার এই লাইভও শুনবে, উনি হঠাৎ করে আমাকে ফোন দিল, সামাদ ভাই, হ্যাঁ কই আছেন? আমরা অফিসে ভাই বসে রয়েছি, কী করেন? বসে রয়েছি। কয় মৈত্যারে মুসলমান বানাবো, মজা দেখলে আইন, মধ্যে তো মুসলমান, আরে না না, মহানবীর বিরুদ্ধে লেখার পরে সে তো মুরতাদ হয়ে গেছে, এবং বড় বড় লোক পাঠিয়েছে মন্ত্রী লেভেলের, কিন্তু আমরা হুজুরে বলছে না, এটা এই ফতোয়াতে হয় না, হাদিস মিলে কি করতে হবে, তোমার আগে তৌবা করতে হবে, যে অতীতে যা করছো সব তৌবা করতে হবে, তারপরে তোমার মুসলমান হইতে হবে। উনি পালে থাকলো আরো এক সপ্তাহ, থাকার পরে ওই যে ওই দিনকে আমাকে ফোন দিল, আমি গেলাম যে জোহরের নামাজের পরে, তো আমি তাড়াতাড়ি করে নামাজটা আদায় করলাম, হুজুর আমাকে খুব ভালোবাসত, কিন্তু উনি মারা গেছে, ওনার বাসা ছিল আজিমপুর, তো আমি হুজুরের পাঁচ বরাবর ঠেলে ঠুলে গেছি গিয়া ওই দিন, কারণ আমার সিনটা দেখার জন্য, ডাইনে চাই বামে চাই ওপরে চাই নিচে চাই, কিরে মধ্যে তো নাই, নামাজ পড়লাম, নামাজ সুন্নাত পড়লাম, পরে আমি ওই ডাইন দিকে যেয়ে কাজী কারি মাকসুদুর রহমান সাহেবকে দিলাম, বললাম ভাই কই মৈত্যা কই, আরে সামাদ ভাই আমি কি মিথ্যা কথা বলছি আপনাকে, হে তো নামাজ পড়তে পারবে না, হে তো মুসলমান না এখন মুরতাদ, ওই যে দেখেন হারে, ওই যে বাইতুল মোকাররমের দক্ষিণ দিকে যে ঘাস আছে ওখানে দাঁড়াচ্ছে, আরে ভাই এই যে সত্য কথাগুলো বলি আমাকে তো কখন খুন করে ফেলবে না, দেখেন আমার আইডি চালাতে দেয় না, আমার 38টা আইডি শেষ, সরকার কোনো হেল্প করে না, আর আপনারা তো কোনো আমি সরকারের দালাল। এই যে একটু আগে যে লাইভে গেলাম দেখছেন, লাইভের তো অবস্থা ডিজেবল করে দিল, কোন খারাপ কথা বলছি? আচ্ছা শুনেন, চেয়ে দেখি গাছের নিচে মরছে আরও পাঁচ ছজন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেন? কাজীকারি সাহেব বললেন যে উনি এখনও তো মুসলমান হয় না, এই জন্য হুজুরের এই আমাদের সাথে জামাতে নামাজ পড়তে না করছে, তো যাই হোক উনি আসলেন, নামাজ শেষে দেখলাম উনি আসলো, হুজুরে বলল যে আপনি অজু করে আসেন, অজু করে আসলো, আসার পরে পশ্চিম দিকে মুখ করে দুই হাঁটু গাইজা উনি বসলেন, হাত দুটো এরকম করে সুন্দরভাবে পাঞ্জাবি গাইজে এ ঠিক এইভাবে, আর হাঁটু দুইটা নামাজের টাই মানে নামাজ যেভাবে পড়ে সেইভাবে বসছে, কিন্তু মানে ওই খুব লজ্জায় এরকম এরকম রয়েছে, আমি বাম পাশে বসা। পরে হুজুর কিছুক্ষণ বয়ন করলো, পাঁচ মিনিট, যে আল্লাহ আল্লাহর রাসুল কোরআন হাদিস এগুলো নিয়ে যাই হোক, পরে তোবা টোবা করাই ওনাকে মুসলমান করাই ফেললো, আমি আর এত ভাই এটা বলতে চাই, তারপরে ওনাকে মাফ করে দিয়ে হুজুর মাইকে ঘোষণা করে দিল যে আমাদের
বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইদের নিকট আবেদন, আগে যে আমরা বলেছিলাম যে মৈত্রের যেখানে পাইবা জুতা দিয়ে চামড়া তুলে ফেলবা, উনি ওনার ভুল বুঝতে পাইয়া তৌবা কইরা অতীত সকল অপকর্মের জন্য আল্লাহ পাকের দরবারে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমাদের সকলের সামনে হলফ করিয়া ক্ষমা চাহিয়া নতুন জীবন লাভ করিল সে মুসলমান, কালেমা পাঠ করে সে এখন মোটামুটি পুত পবিত্র। যাই হোক, উনি তখন দেখলাম মুখে হাসি মতির ভাইয়ের, পরে উনি চলে গেল। কিন্তু আমার সাথে তো সম্পর্ক ওইরকম না, মানে ওনাকে চিনে তো সবাই, বনের পশুও চিনি ওনাকে, আমিও চিনি, কিন্তু সম্পর্ক তো না, এত ছোটো মানুষ। আমি দেখলাম এই পৃথিবীর কোনো শক্তি আছে আমার এই কথা উড্ড করতে পারবেন, পারবেন না। যান বাইতুল মোকাররম, লেখা আছে, তাহলে মামলা করবেন কি? বাইতুল মোকাররম যান, কাজী কারি মাকসুদুর রহমান আছে, মাওলানা ওবায়দুল হক মারা গেছে, কিন্তু বাকি সবাই আছে, যান। তাহলে ওনার মুসলমান হওয়ার বয়স কয়েকদিন হইল, এর মধ্যেই সে কত মেয়ে নিয়ে ফুর্তি করছে দেখছেন। সর্বনাশ, 7,300 মেয়ে, তাহলে মুসলমান হইলো কেমনে? আর মদ হইলো 3200 বোতল, 7 বোতল দেশি মদ, আর এই কারণ বাজারের বট, মুরগি গরু এগুলো হলো চাটনি, সিগারেটের হিসাব আমি করিনি, পাইছেন একটা। আর ডেঞ্জারাস 3টা দেব, আমাকে যদি হত্যাও করা হয় এই এক লাইভেই আমি বলে দেবো, আরও 3টা লাইভ যদি বড় হয়। যারা ইউটিউবে দিবেন, আমি তো ইউটিউব ব্যবসা বুঝি না, করিও না, অনুদয়া করে। এই যে ইউটিউব ব্যবসা বললাম, এই জন্য আমাকে আবার মাইন্ডে নেবেন না, আপনারা কেটে দেশ ও জাতির উদ্দেশ্যে ছোটো ছোটো করে দিবেন, এই যে 1 পার্ট শেষ, একটু কেটে দিবেন, কারণ এই আইডি আমার শেষ হয়ে যাবে একটু পরেই, কারণ মতিউর রহমানের ফলোয়ার আছে ভাই কোটি কোটি, গায়েব হয়ে যাবে, আপনাকে আমি নাও পাইতে পারি। আজ একবার বলে দিই, এ হলো 1 নম্বর পর্ব, মতিউর রহমান এখন মুসলমান। এবার আসেন সেই দিন যে ঘটনাটা ঘটল, এইটা বাংলাদেশের প্রচলিত আইনে এবং সর্বজন বিদিত একটি আইন হলো এটাই ভাই, যে আপনি যদি একটা দোকানে চাকরি করেন, মুদির দোকানে, আপনাকে মালিক পাঠালে চকবাজার থেকে একটা মাল নিয়ে আসছো, আপনাকে ওখানে পুলিশে ধরল, সাথে সাথে সেই মালিক দৌড়িয়ে যাবে বা লোক পাঠাবে প্রভাবশালী, যে টাকা লাগুক পয়সা লাগুক বা কী সমস্যা হয়েছে, যে তার পাশে দাঁড়াবে। আচ্ছা, উনি যেহেতু পত্রিকার, আমি পত্রিকার কথা বলি, এ আমাদের পল্টনে অনেক পত্রিকা আছে, আমি অনেক সম্পাদকরে চিনি, অনেক কি সবাই চিনি, যে কোনো পত্রিকার সম্পাদক ডিউটিতে গেছে ওখানে ধরা পড়ে গেছে, অন্যায় করুক বা কর নাই করুক, আমি দেখেছি সাথে সাথে সে সম্পাদক দৌড়ে গেছে ওখানে, যে বল ভাই কী হয়েছে বলেন, উনি তো আমার ভাই, ভাই ভাই উনি তো আমার ইয়া পত্রিকার রিপোর্টার, কোনো অন্যায় করে থাকলে ভাই যেন আমাকে বলেন। রিপোর্টারের পক্ষ থেকে ক্ষমা চেয়ে অনেক সাংবাদিকরা নিয়ে আসছে। আচ্ছা, তাহলে রোজিনা ইসলামকে উনি পাঠিয়েছে একটা ফাইল চুরি করে আনতে, কারণ ওইটা আবার এই যে এখনই বলবো 3 নম্বর পর্ব, ওদের একটা রুলস পাইছি আমি, ওটা আবার বলছি, দেখ ওই 3 নম্বরে ওনাকে পাঠিয়েছে যে এখন সরকার তো দুর্নীতিবাদ, এই সরকার, এই সরকার যারা আছে সব লুটপাটকারী দুর্নীতিবাদ, এই জন্যে তো আমি বললাম চ্যালেঞ্জ করলে 12 বছরের কাছে যায়নি, কিছু না কিছু দুর্নীতি তো হয়েছি, এটা মতি ভাইয়ের নলেজে আছে, যেহেতু এখন টিকা লেনদেন চলতেছে, বাজার এখানে গরম, সে রোজিনারে টার্গেট দিয়ে দিচ্ছে ওই ফাইলটা চুরি করে আনতে, ও যে ধরা রাখিয়ে গেছে, আমরা তো দেখছি রে ভাই, দৌড়াইয়া পলে যেতেছে 3 তলার থেকে আবার পুলিশে ধরে নিয়েছে, এরকম একটা বিখ্যাত সাংবাদিক চুরি না করলে পালাবে কেন, সেটা জানি, তারপর বলছি যে উনি মেয়ে মানুষ, ওকে হয়রান করেন না, কর্তার ইচ্ছে কর্ম হয়েছে মতিরে ধরেন, আমি প্রথম দিনই বলে দিছি, দেখেন লাইভ আছে, তা এখন কাজের কথা শোনেন। তাহলে সারা বাংলার মানুষ যে কাজটা করে, 6.5 ঘন্টা ওনাকে আজকে আমি সচিবালয়ে ঢুকছিলাম, তন্নতন্ন করে সব বিচারে সব খবর নিছি,
আড়াই ঘন্টা ছিলাম ওই সচিব মঞ্চিবের কাছ থেকে না, তৃতীয় পক্ষ থেকে। আমার অনেক ভাই বেড়াদার আছে ওখানে, ঝাড়ুদার, পিয়ন, মেথর, মুচি চিনবেন না, কিন্তু সব খবর আছে তাদের কাছে। সে খবরটা আমি আপনাকে দিই যে সাড়ে ছয় ঘন্টা একটা নারীকে ওনারা আটকে রাখলেন কেন? আপনারা দেশবাসী বলতেছেন মহান নাই, চাচা আপন যান বাঁচা, আগে তো আপনি আপনার নিজের জীবন বাঁচাইবেন, তারপর রোজিনারকে বাঁচাইবেন নাকি? ওনারা বারবার রোজিনাকে বলেছে যে আপনার সব, রোজিনা বলছে যে স্যার ভুল হয়ে গেছে, আমি মুচলেকা দিয়ে চলে যাই, বলছে গার্জিন ছাড়া। ওনারা কিন্তু বলতেছে বারবার সিসি ক্যামেরায় দেখেন যে আপনার প্রথম আলো সম্পাদক আসবে তারপরে বা ফোন করবে তারপরে বা এসে মুচলেকা দিবেন, আপনি নিজেই আসামি নিজেই মুচলেকা দিবেন, এটা কেমন কথা? দেখেন কারওয়ান বাজার থেকে 15-20 মিনিট সময় লাগে, ঈদের সময় ফাঁকা, উনি যদি গাড়িটা নিয়ে টান দিয়ে যায় ওই সচিবের সামনে দাঁড়াইতো যে ভাই কী হয়েছে, আমি মতিউর রহমান, প্রথম আলোর সাম সারা বিশ্বের লোকই তো চিনেন, যদি আমার এই মেয়েটা কোনো ভুল করে থাকে তো দেন ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চাইলাম। ভাই কিচ্ছা শেষ, আমার সাথে দ্বিমত পোষণ করবেন কেউ? এই কথা বলার পরে মতিউর রহমান যার নাম, বনের পশু তার নাম শুনলে পরে দৌড় মারে, এই কথা বলার পরে ওই সচিবের ক্ষমতা ছিল কোনো কিছু বলার? তাহলে কেন রাখলে সাড়ে ছয় ঘন্টা? তারা দেখছে যে রোজিনা মেয়েটা একটা ভুল করছে, কিছু ফাইল চুরি করছে, ছবি তুলছে, এটা গোপনীয়, আর যাক পুলিশে ধরে নিয়েছে এটাও যাক, কিন্তু এই যে ধরে আনছে ধস্তাধস্তি হয়েছে, হ্যারেজমেন্ট হয়েছে, কিন্তু পত্রিকাটা তো হলো প্রথম আলো, এখন যে এনাকে ছেড়ে দেব, ছেড়ে দিলে এনারা বাইর হয়ে আমাদের নামে মামলা দিবে, তখন তো আমাদের চাকরি নিয়ে টানাটানি লাগবে, আমাদের কোর্টে যাওয়া আসা করতে হবে, কারণ প্রথম আলো মতিকে তো আমরা চিনি। এই ভয়ে ওনারা ছাড়তেছে না, ওই মেয়েটাকে বারবার বলতেছে আপনার সম্পাদক কই, আপনার সম্পাদক কই, আমরা শুনতেছি আপনার সম্পাদক কই। কোন আল্লাহ লজ্জা লাগতেছে রে ভাই আমার বলতে, আপনার সাংবাদিক আপনার কর্মচারী ধরা পড়ে সাড়ে ছয় ঘন্টা আটকে রয়েছে, আপনারা কই? জাতিকে তো বলতে পারতেন যে আমরা যে অনুরোধ করলাম প্রথম আলো পত্রিকা, ভাই যে দেশ ও জাতির কল্যাণ, যদিও জাতির কল্যাণে করে না, কাদের কল্যাণে করে এটা পরে আমি বলতেছি, কই? রোজিনা বারবার বলতেছে যে আমি প্রথম আলোর, হ্যাঁ আসবে দরকার হলে 100 বার আসবে, আরে 100 বছর দূরের কথা, কিন্তু সাড়ে ছয় ঘন্টা কিন্তু ভাই ছিল খুব আতঙ্কে ছিল, চোর ধরার পরেও কিন্তু তার আতঙ্কে, কেন উনি পাওয়ার মতিউর রহমান একে ছাড়ার লগে লগে মামলা করে দেয়, আমাকে চাকরি চুকি যাইব গা, কারণ সরকার তখন বলবো তোমাকে আমি মামলা আছে কোর্টে, তোমরা কোর্টে যাও বাবা, তোমরা সাসপেনশন। এই ভয়ে কিন্তু ওনারা অস্থির ঘাম। আর মতিউর এবার আসল কথায় আসেন, মতিউর রহমান মানে ঈদের ছুটি না, এমনই খাওয়া খাইছে 15 মিনিট তো দূরের কথা, নিয়ে উনি পরের দিনে উঠতে পারে নাই, কারণ বাজারে আছে আমাদের নেত্রী আছে, দেখবেন আমার ভাই বোন যারা হলো মেথর, মুচি, কারণ বাজারের এক নেত্রী আছে আফরোজা, নাম বলে দিলাম, ওই কারণ বাজার নেমে বলবেন যে আফরোজাকে সামাদের ভাই এ বোন, দেখবেন পেয়ে যাবেন গা, ও ডাক দিলে সব কুলি চলে আসে, ছেড়ে একটা কাপড় পরে থাকে, গরিব মানুষ, মানে আমার বোন বুঝেন না আপনি, আফরোজা নাম মনে রেখেন, আচ্ছা গেল। তার গেলাম কয় দাদা ভাই বোন তো ভাই বোনের কি এগুলো কথা বলা যায় কেন? ডেলি 2-3টা মেয়ে লাগে তার, আর মদ 1-2 বোতল, আর কেন উনি সম্পাদক না, লোক আছে না সবাই করে, উনি কী করবো, উনি একটা ফর্মুলা আবিষ্কার করছে, সেই ফর্মুলাটাতে উনি একটা ধরতে গেলে বাংলাদেশে একটা ডায়মন্ড, ওনার যে ফর্মুলাটা ওই ফর্মুলাই ওনাকে আজকে যে কোনো একটা অখ্যাত পত্রিকায় দেন, কালকের থেকে ওই পত্রিকা বাংলাদেশে 1 নম্বরে চলে যাবে। আমি বললো আফরোজা পাও, তাহলে সেই ফর্মুলাটা কী? বললো সেই ফর্মুলাটা ভাই তোমাকে এখন বলা যাবে না, তোমার অফিসে যে বলবো কালকে, পরে আজকে আসলো
খাইলো দাইলো বলে গেল, সেই ফর্মুলাটা শুনেন যে মতিউর রহমান ও ওই ভাই ওই সাবজেক্ট কিন্তু আমি শেষ করে দিলাম, দোষ কার বুঝছেন? রোজিনা গেছে ওখানে সামথিং রং করেছে এটা নিশ্চিত, উনি অবৈধভাবে কিছু কাগজ নিয়েছে এটা তার কোনো দোষ নাই, তার পত্রিকার সম্পাদকের কাজই হলো এটা, ওনাকে পুলিশে ধরছে। সাড়ে ছয় ঘন্টা অপেক্ষা করেছে তারা যে ওনার সম্পাদক আইসা নিয়ে যান, ওনারা সাড়ে ছয় ঘন্টা অপেক্ষা করছে ভাই ভয়ে। আমি আপনি হইলে বা অন্য পত্রিকার সম্পাদক হইলে এই সচিবরা কি করতে জানেন? তিন মিনিট, আর লিফটে নামতে লাগবো দেড় মিনিট, সাড়ে চার মিনিট, আর শাহবাগ নিতে লাগবো সাত মিনিট, সাত চারে এক সাড়ে এগারো, বারো মিনিটের মধ্যেই পাশে লাথাইয়া চোর চোর বলিয়া চালান দিয়ে দিত। প্রথম আলোর সাংবাদিক সিনিয়র মতিউর রহমানের লোক দেখিয়া বেটারা সাড়ে ছয় ঘন্টা ওখানে বসে রাখছে যে উনার সম্পাদক বা অভিভাবকরা আইসে নিয়ে যান, তাইলে মুচিলাকার দেখ, তাহলে আমরা এখানে মীমাংসা হয়ে যাই। তাহলে ওনাদের কথা কিন্তু ঠিক, ওনার স্বামী কিন্তু মামলা করছে ওনাদের নামে, কিন্তু ওনারা বেঁচে যাবে কারণ এটাকে কাউন্টার মামলা হিসেবে যাবে, এই জন্যে তারা বাঁচবে। আর যদি লগে লগে এটাকে ছেড়ে দিত, আই রে হায়, সচিব মচিব যা আছে জাতিসংঘ থেকে ফোন হয় তুমি আর ওই ফানাফিলা করে চাকরি থাকতো না, তাহলে চাচা আপন যান বাচা, সচিব উপসচিব এরা হলো চোর বাটপার ঘুষখোর দুর্নীতিবাদ, এটা ঠিক আছে। কিন্তু এই পারপাসটাই, ওগুলোর সাথে আমি একমত না, কিন্তু এই পারপাসটাই তারা যেটা করেছে ঠিক আছে, তো তাকে জীবন বাঁচিতে হবে না, মতিয়ার হলে মত মাফিয়া। তাইলে উনি আসতে পারলেন না কেন পনেরো মিনিট টাইমের মধ্যে? উনি তুমি ওই যে আফরোজাবা বললো খাইয়া ল্যাংটা পাংটা হয়ে রয়েছে, এখন আর নারী কর্মীকে পুলিশে ধরলো না জাহান নামে নিল, আর কি হুশ আসিল? পরের দিন সাড়ে এগারোটার সময় জিজ্ঞেস করছে ওই উঠার পরে পিয়নটে ডাক দিয়ে যে আফরোজা যে ফাইল যে ওই নিয়ে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় ওটা নিয়ে আসছো, ও বলতেছে স্যার আফরোজা আপাত জেলে। বা জেলে হোয়াট ইজ দিস? মতিউর রহমান, আমি মতিউর রহমান, আই এম মতিউর রহমান, আই এম মতিউর রহমান, আমার সাংবাদিক জেলে, কোন জেলে, কে দিল? বললো স্যার কালকে তো ইয়ে যেটা আনতে দিয়েছিলেন ধরা পড়ে গেছে, পুলিশ এসে ধরে ফেলছে, পরে তো ওরা রাতের আটটা পর্যন্ত অপেক্ষা করছে, কিন্তু আপনি তো মানে গেলেন না, গেলে পরে একটা মুচলেকার নিয়ে ছেড়ে দিত। বলছে আমার যেতে হবে কেন? বলছে স্যার ওই যে গার্জেন ছাড়া তো তারা দেবে না, যদি উল্টা মামলা খাই। বলে আমাকে বলো না কেন, আসছিলাম কিন্তু আপনার তো লুঙ্গি টুঙ্গি ঠিক ছিল না, বিভর পরে আসছিলেন এখানে মদ খেয়ে, মেয়েটা ছিল আছি কোন দেশে মিয়া শালা। আচ্ছা দেখ, এটাকে আমার ইউটিউব ইউটিউবার ভাইরা আমার আইডি যে কোনো মুহূর্তে খেয়ে দিতে পারে, আর আমি নিশ্চিত মতিউর রহমান মামলাও করবে আমার নামে আইসিটি অ্যাক্টে, আমি সেটাও মোকাবেলা করব। এই দুইটা গেল, এবার তিন নম্বর আসেন, এইটা শুনলে তো হাসতে হাসতে মরে যাবেন গা আপনারা, যাক যাদের হার্টের দুর্বলতা নাই তারাই শুনেন, এটা হাসতে হাসতে অনেকের ক্ষতিও হয়ে যেতে পারে, এবার শুনেন একটা ঘটনা ডাইরেক্ট আমি বলতেছি। আর আমার ব্যাপারটা আপনাকে বলি, আমি বঙ্গবন্ধুর গুণগান করি সবসময়, ওনাকে ফলো করি ওনার মতো হওয়ার জন্যে, আওয়ামী লীগের কাছে কিছু পাওয়ার জন্যে না, এটা দেখলেন আমার যে এই পৃথিবীতে আমি কে, আমি যে আমেরিকার প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট তো টাকা নেই, বিল ক্লিনটনের চাইতেও ধনী, এটা মনে হয় অনেকেই জানেন না। আর যাক আজকে আপনাদেরকে আমি দেখাই, এই যে আমি বসে রয়েছি না, দেখেন এটা আমার অফিস, আপনাদেরকে একটু ঘুরে দেখাই, দেখেন বললাম না, দেখেন মজার জিনিস দেখাই, এই দেখেন আল্লাহ, এইটা হলো আমার অফিস, এই দেখেন, এই দেখেন এই যে কাজ চলতেছে, এই দেখেন এই যেগুলো লেখাগুলো পড়তে পারতেছেন না, ওই যে জঙ্গি বিরোধী যে আন্দোলন মহাসমাবেশ, এই মহাসমাবেশের কাজ চলতেছে। আর আমি যে বললাম বিল ক্লিনটনের চাইতেও আমি সুখী,
এটার প্রমাণ আপনারা দেখেন, আমার প্রতিদিন লাগে 100 টাকা, তাহলে আমার মন্ত্রীর কাছে যাওয়ার দরকার কি, আর প্রেসিডেন্টের কাছে যাওয়ার দরকার কি? এই যে দেখেন সকালে আইসা, এই দেখেন, এই যে দেখেন আমি সকালে এসে এই যে ভাত পাক করেছি, দেখেন এই যে অফিসে কত ভাত এখনো রয়ে গেছে, 1 কেজি চাল পাক করেছি, এই চালের ভিতরে দেখেন এই যে আলু আছে, কমরেড তারিকুল ইসলাম বিডি আসছিল খেয়ে গেছে আমাদের ঢাকা উত্তরের প্রেসিডেন্ট, আর দেখেন কত ভাত এখনো রয়ে গেছে দেখেন এই যে, আর এই দেখেন এই যে তরকারি দেখেন, মিথ্যা বলে না কমরেডরা, এই দেখেন এখানে অনেক সুন্দর সুস্বাদু একটা পাক, এই পাকটা আমি নিজ হাতে করি, এখানে আছে আম, এখানে আছে ডাল, এবং এখানে আছে হলো শুকনো মরিচ ভাইজে দেওয়া হয়েছে, এই যে দেখছেন, তাহলে কি হলো এখানে আমি একটু ঢেকে রাখবো, এইটা কই গেল, আচ্ছা এবার জায়গায় আসি, আজকে আমি আমার খরচে সে আমার লাইফে একটু বেশি 63 টাকা খরচ হয়েছে আজকে, চাল আর ওই ডাল মিলাইয়া 63 টাকা এনা, কিন্তু আমার যদি আর কোনো কমরেড না আসে খেতে তাহলে এ ভাতে পানি দিয়ে দেবো রাত্রে আমি খাওয়ার পরে, কালকে আর পাক হবে না, এখানে পানি ভাত আমি পছন্দ করি, পেঁয়াজ কাঁচামরিচ, তাহলে কেন ভাই আমার মন্ত্রীর কাছে যেতে হবে, এই জন্য তো আমি চ্যালেঞ্জই করে বসছি, যদি পারেন কেউ ফেসবুকে সবাই পোস্ট দেন যে সরকারের দালাল মনে হয় সরকারের কাছে গেছে নাকি, কেউ দেখছে নাকি বা কোনো মন্ত্রী বলো না, ওগুলো না সত্য বলি, আর জীবন চলতে এত কিছু লাগে না, আমি আবার আপনাদের সবাইকে আহ্বান জানাইলাম যদি ঢাকা আসেন খাওয়ার দরকার হয় দুপুরে চলে আসবেন, এখানে আমার এই জায়গার খাওয়ান ফুরায় না, যদি দেখেন নাই ওই যে চাল আছে ডাল আছে বসাই দিবেন খাইয়ে চলে যাবেন, থাকতে চাইলে এখানে থাকতে পারবেন, বাড়তি কোনো খরচ নেই, টানবাজারের ওই যে দৌলতদিয়ার পতিতা আমাকে ভাই ডাকে অনেকেই, গেলে আমার খবর ফোন করে যে ভাই তুমি কেমনি চলতেছো, খাইছো না খাইছো, দেখা করে দেখা করতে গেছি 1500 টাকা দিছে, আমি কেমন তো লাগে না, তাহলে দুইজন বোন যদি আমাকে 1500-1500 টাকা দেয় তো আমার মাস চলে যায়, তো তোর মন্ত্রীর টাইম আছে, আমেরিকার প্রেসিডেন্ট গোয়েনের টাইম আছে আমার, ওই বিল গেটস গোয়েনের টাইম আছে আমার, আমি প্রেসিডেন্ট, আসেন আপনি কত খাইবেন ডেলি খান, নো প্রবলেম, আমার তো ওই মতির মতো 1 বোতল লাগে না, আর সুন্দর সুন্দর একটা মেয়ে লাগে না, এবার মতি তুমি বুঝবা যে কমরেড সামাদের হাত, তোমার হাত হলো সারা পৃথিবী, আর আমার হাত যে মঙ্গল গ্রহ যায় তার প্রমাণ দেখো, আর আমরা অসত্তা প্রমাণ করো, তোমার বালের পত্রিকা যেখান থেকে পারো দেখি, যে কারো 1 টাকা মারছি বিজ্ঞপ্তি দাও, বা কারো মাথায় বাড়ি দিচ্ছি দাও বিজ্ঞপ্তি দাও, দিয়ে তুমি ছাপো দেখি তোমার কত বড় বাপের বেটা, তুমি কত বড় সৎ লোক, আর তুমি কত বড় হিমালয়ের মতন লোক দেখি, আর তোমার গাদার গাদার নেও নিবা, এই যে এবার নাও, এবার মধ্যে ভাইরে দিতেছি একটা নেও, এবার এবার কার্ডটা নেও দিতেছি নাও, ইউটিউবার ভাইরা আমার তো ইউটিউব নাই, আমি বুঝিও না ভাই, এই এখন যেখান থেকে বলতেছি এটা একটা পর্ব করি, দেশ ও জাতির জন্য দিয়ে গেলাম, মরে যেতে পারি ভাই যে কোনো মুহূর্তে, চারিদিকে শত্রু চাপাতে নিয়ে বলে ঘুরে ইয়ারা, আমার ফোন করছে লন্ডন থেকে, আছে ভাই মিরেশ্বরাই থেকে চাপাতি নিয়ে গেছে ঘুরতেছে, আমি বললাম ভাই ওই যে হারামির বাচ্চারা ভয় দেখায় বা মুজাহিদ বানায় চাপাতি দিয়ে মারতে চায়, শালারা হলো নাস্তিক মুনাফিক, কেন ওনারা তো ডেলি বলতেছে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এবং ওনার হুকুম ছাড়া মৃত্যু হওয়ার তো প্রশ্নই আসে না, তাহলে ওনারা মৃত্যু দেওয়ার কি, বঙ্গবন্ধুর 1টা কথা কোট করছে, আমি আওয়ামী লীগ না, আবারও বললাম
উনি দেখলাম একটা বক্তব্যে বলল, আমি মুসলমান, আমি ভয় পাই না, এবং আমি জানি মৃত্যুর ভাইশালা আসছে আসমান থেকে, কোনো মানুষের দ্বারা না। কথাটা বুঝছেন? তাহলে আমি মুসলমান বিশ্বাস করি যে আমার যেদিন মৃত্যু আছে সেদিন আমি মারা দেব। ওরা চা পাতি অগ হোগার মধ্যে দিজ্ঞেস হলারা, শালা বাস্টার্ড খানকির বলারা, আমার 38টা পেজ সম্পূর্ণ খাইয়ে ফেলছে, তাহলে 5,000 লোক লাগাইছে, তাহলে তাদের অন্যায় দুর্নীতি অবৈধ কাজ জায়েজ রাখার জন্য আমাকে কথাই বলতে দিব না কেন? আমি তোর তথ্য তুলে ধরি, তুই আমারটা ধর, দেখ জাতি বিচার করুক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বিচার করুক, তুই কথাই গজে দিবি না, আবার বলে মিরেশ্বরাই থেকে চাপাতি নিয়ে ঘুরে ওই চাপাতি তোর হোগার মধ্যে দেবে? আমি তো মুসলমান, তোরা সারা যেটা ফতোয়া দিস সেটা তো তোরা বিশ্বাস করিস না, তাহলে চাপাতি নিয়ে ঘুরস কেন? তোরা না ডেলি কস যে আল্লাহ যেদিন আজরাইল পাঠাইব মৃত্যু 1 সেকেন্ড আগে হইব না, তাহলে তোরা তো সারা মুনাফে কাফের, তাহলে চাপাতি নিয়ে খুঁজিস কে? তোরা কি আজরাইল? তাহলে এখন এক কাজ কর, তোকে চাপাতি তোকে হোগার মধ্যে দে, কারণ আমার মৃত্যু তো হবে আল্লাহ যেদিন দিব ওই দিন, তাহলে এখন কী করবি এটা শুয়ারের বাচ্চারা? এবার এবারটা শুনেন মজার, মতি ভাইকে ধরছি, মতি ভাইকে ধরছি এবং এমন দেব মিথ্যা কিছু না, ওনার আমল নামাগুলো জোগাড় করেছে, অটোমেটিকলি চলে আসছে, আমার তো কোনো কাজ নেই, দেখছেন আমার সংসারটা ভাই, আমার কোনো অভাব নেই, কারো কাছে তদবিরে যেতে হয় না। আমি চ্যালেঞ্জ করলাম ঢাকা আসলে, আবার ওই হুজুরেরা আবার এই সুযোগে চাপাতি নিয়ে আসেন না ভাই, ঢাকা আসলে আসবেন, ফোন দিবেন, দেখছেন তো ভাই আমি অন্য কিছু খাওয়াইতে পারবো না, 10 জন 5 জন 20 জন আসলে এগুলো খেয়ে যেতে পারবেন, এটুকু বললাম। তো যাই হোক, এবার যে কথাটা আমি বলবো, একটা গ্রামে, আমাদের গ্রামে, গ্রামটা কিন্তু আমাদের নিজ চোখে দেখে ঘটনাটা শুনে নিলাম, ওই একটা লোক আছিল, একটা যুবক আর কি, তার নাম হলো আবু বক্কর সিদ্দিক, কিন্তু প্রতিদিন বিকালবেলা মাঠে আসর বসত এবং আশপাশের গ্রাম থেকেও লোক আসতো তার কাছে মাছ ধরা শিখার জন্যে, মানে ওই যে এই নাটোর চলন বিলে, তখন ওই রাইতের বেলা ওই পুরো একটা গ্রুপ তারা ওই রাইতের বেলা কিন্তু এটা খালি হাত দিয়ে, ওই সময় এত মাছ পাওয়া যেত আর কি, মাছ পাওয়া যেত মোটামুটি ভালো, এই জন্য খালি হাত দিয়ে ওরা অন্ধকারে, যেহেতু ওই দিনের আলোতে পাওয়া যেত না, কিন্তু রাইতের বেলা ওই হাত দিয়ে দিয়ে মাছ, মাথা ডুবাইয়া কেউ গলা ডুবাইয়া হাতের লেপারে ওই যে খালগুলো আছে না বিলের, ওই খালে খালে হাত দিলে পরে মাছ পাওয়া যেত। তো আবু বক্কর ভাই মনে করেন 20 জন 30 জন যাইতো রাইতের বেলা মাছ ধরতে, কেউ পাইতো এত ডিচা মাছ, কেউ ট্যাংরা মাছ, কে ইউ মাছ, কিন্তু উনি একটা না 1 বছর ধরে রেকর্ড ব্রেক রুই কাতলা, রুই কাতলা, তার নাম পুরা সিংরা পুরা ছড়াই গেল গা। এই যে নাটোর চলন বিলের একজন মন্ত্রী আছে না, আপনার নাম জানেন না, জুনাইদ আহমেদ পলক সাহেব, উনার এলাকা আর কি, কাজে উনারে গেলেও পাইতে পারেন, মানে এই কাহিনীটা সবার মুখে মুখে আছে, আবু বক্কর সিদ্দিক যিনি, উনি ভাই কী রে ভাই কিরামতি, আমি গেলাম কী হয়েছে দেখি, পায়ের উপর পা উঠাইয়া সে মাছ ধরার কৌশল বর্ণনা করতেছে সবার কাছে, অনেক ছেলে পেলে যারা ওই রাইতে মাছ ধরতে যাবে, বাসে গালাগালি করে যে বক করে যে ইয়া তোকে জন্ম দিয়েই তো ভুল করছি, ওর কাছে যে ব্যাপারটা একটু শিখতে পারিস না মাছ ধরার কৌশলটা, বক করে বাসায় খাই বেচেও কি সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে, সে রুই কাতলা মৃগেল, তো ছেলেপেলে কয় যে আমি তো চেষ্টা করি পাই না, যে আর কয় আরে না পাইছো, তুই একটু কষ্ট করে বক্কর কাছে বিকেলে ওই যে মাঠে যে সে শিখায় ওখানে যে শিখতে পারিস না ভাই, আমাকেও বাসায় বকাবকি করছে তখন ছোট, আমিও কিছু শিখ, যে বললাম বক্কর ভাই আমারে আমারও একটু শিখেন, কয়েক নিয়ম জানিস না তাহলে নতুন নাকি, ঢাকা থেকে কবে এসছিস, আর শিখে কী করবি, তুই আবার চলে যাবি, আমরা ভাই গেলেও আমি কয়দিন ধরবো, তো আমাকে এই কয়দিনের জন্য শিখাও, কয়েক নিয়ম জানিস না, কী নিয়ম, প্রথম দিন ওই 5 প্যাকেট বিড়ি আর হলো ওই 5টা ম্যাচ নিয়ে পর এসে বস আর কি সামতে, আমি কী রে সালা এটা আবার কোনো প্যাচে পড়ে গেলাম, 5 প্যাকেট ও যারা ওখানে বসছে না ওরা 1 প্যাকেট করে দিচ্ছে, আমি দেখছি এই জন্য আমি 1 প্যাকেট আনছি, আমার নেবে না, কয়েকজন প্রথম দিন না তুই,
হ্যাঁ আরো সার্টিফিকেট নিয়ে নিন। ঠিক আছে নিয়ে এলাম সার্টিফিকেট ভাই। তো সেই আবু বকর আল্লাহর কি হুকুম, ওই দিনকে আমি রাত্রে গেলাম, কিছু শিখাইলো, সে করলো কি আমরা সবাই নামলাম মাছ ধরতে, সে কিন্তু নাইমেই একটা ডুব দেয়, তারপর আর কেউ দেখেন না, এটা একটা তেলেস মাতি। তো পরের দিন আমি প্রশ্ন করলাম, ওই দিনও কিন্তু পাইছে সে রুই কাতলা অনেক, আর কেউ পায় না রুই কাতলা ভাই, ট্যাংরা পুঠি ইচা বাইলা আমি পাইছিলাম এতটি, আমি তো ধরতে পারি না আর ভয় পাই, যে খালে যদি সাপ টাপ থাকে আমি ঢাকা থেকে গেছিলাম। যে পরে কী হলো, পরের দিন আবার ওই গল্প ওই আর কি, কেউ মাছ পায় নাই, বক্কর ঠিকই দান মারছে। আবু বক্কর ভাইয়ের সে বেঁচে আছে এখন, বেচারা অসুস্থ, গরিব মানুষই ছিল গ্রামের, তো বেঁচে আছে অসুস্থ টাইপের, এবং যারা আমাকে নাটক সিঙ্গার দেখছেন তারা তাকে চিনেন। বহুত মানুষ তার কাছ থেকে কৌশলটা শিখার জন্যে আর ডুব দেওয়ার গল্পটা করে, যে এটা কাউকে শিখানো যাবে না। কোনটা কয়, আমি যে ডুবটা দেই পানির মধ্যে তোমরা তো তারপরে আমাকে দেখো না, কেন দেখো না, আমার কাছে একটা উপরি জিনিস আছে, আমার যখন মন চাই উঠতে পারি, আবার যদি মনে করি দু চার দিন পরে উঠবো তাও পারি, কাজে ওটা শিখতে চাইও না। মাছ ধরার কৌশল আমি শিখাচ্ছি ভাই প্রতিদিন। সে অনেক ছেলেপেলে চেষ্টা করে রুই কাতলা ধরার, ও পাই আমরা পাই না কেন, একসাথেই যাই, আর সে এটা সেটা খালি চাইতেই থাকে চাইতেই থাকে, সবাই নিয়ে এসে বাসার থেকে তরকারিও এনে দেয়। আমি তো আমি এটা শিখার জন্যে যে তাহলে ঢাকা বুড়িগঙ্গা বা এদিক দিয়ে ধরবো, আমি টাকাও দিছি নগদ, তারে আমার বাসায় জানে না, তখন আমি ছোটো না চুরি করে টাকা দিই বাসার থেকে, আমি টাকা পাবো কই, আমার বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে যেও টাকা দিছি ওরে, যে কৌশলটা শিখে যে ঢাকার আশপাশে বিল আছে না ওখানে ধরবো। আচ্ছা যাক ঠিক আছে, এবার আসেন আসো কথায় আসা জায়গা, নাম ছড়াই গেল আবু বক্করের, কেউ মাছ পায় না কিন্তু শিখার জন্য চেষ্টা করতেছে, ক্লাস নিচ্ছে সে। আচ্ছা আমি কিন্তু ওখানেই আছি, একদিন দেখি মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা লোকের চিল্লানির শব্দ পাইতেছি, একসাথে গেছি সব কিন্তু, বাবা গো বাবা গো বাঁচাও গো, ও মা গো ও মা বাঁচাও বাবা। আমি কি রে এটা আবু বক্কর ভাইয়ের গলা না, হ্যাঁ কয়েকটা তো ও দি দেখা যায় বিলের ওই পারে চলে গেছে, আর ওরা যে পিটিয়ে দিয়েছে সমানে দেখা, কিন্তু অন্ধকারে দেখা যায় না, কিন্তু গলা তো তার মানে এমন পিটেন পিটিয়ে দিয়েছে, ও খালি বাবা মা করে বাঁচাও বাঁচাও করতেছে। চল যাই আমরা, যাইতে যেতে তো অনেকক্ষণ লাগবে, আমরা যাওয়ার পরে শুনলাম পিটমুড়া দিয়ে বাইন দেওয়ার নিয়ে গেছে গা মেম্বার বাড়ি, অনেক খাইতে পরে আমরা আর যাইনি, বাসায় চলে আসলাম। পরের দিন দেখি ওই স্কুলে আবার বসে রয়েছে সেজে গুজে আবু বক্কর, তা আমি বললাম ভাই, সবাই বলছে ভাই কী ব্যাপার তোমার কালকে পিটাইলো কেন, কয় অত্তখানি গুড় আসছে না, শিখতে কষ্ট লেগেছে, কাল আমি মাছ ধরতেছি ওরা এসে বলছে যে আমাকে শিখিয়ে দেয় আমরা ধরবো, আমি ফিরে ফিরে শিখাবো কেনা, কিছুতেই শিখাবো না, কয়েছি তোকে বেঁধে নিয়ে যে শিখবো, নে বেঁধে নিয়েছে পিটিয়েছে দেখ না চেহারা ফসকিয়ে দিছে, তাও শিখাই নাই, বা বেশ সুন্দর চিকিৎসা টিকিৎসা নিছে। কিন্তু আসল ঘটনাটা হলো ও ওর মাছ ধরার কৌশলটা হলো এই যে নামে ডুব দেয়, এই ডুবটা দিয়েই কুচুরি পানা আছে না, এই কতটি কুচুরি পানা মাথায় নিয়ে নিয়ে এই নাকটা ভাসাইয়া, তখন আর আমরা কেউ দেখি না ওর গ্রুপের, ও ওই কুচুরি পানা মাথায় দিয়ে নাকটা ভাসাই নিয়ে ও বিলের ওই পারে চলে যায় যেখানে মাছ চাষ হয়, এবং মাছ ধরিয়া জাল দিয়ে ওখানে রাখে আর কি, সারা রাত মাছ ধরে, আর দিনের বেলা বিক্রি করতে যদি নিয়ে যায় সকালে পাইকাররা যায়। সে এক বছর ধরিয়া এই আমাকের সাথে বা এক জাগর শিখায় একর সাথে নামে, এই কৌশলে ওখানে যাওয়ার পরে জাল একটু নিচে কাইটা মালিক আর ধরতে পারে না, কিরে মাছ কম কমে কেন, আবার দেখে জালও কাটা, এক বছর পুরা মালিক, আরে মালিক ধরবো কেমনি, আবু বক্করের যে কৌশল কুচুরি পানা মাথায় দিয়ে নাকটা বের করে যেয়া চুপ করে থাকে, অন্ধকার তো লাইট মারলো দেখে না, দেখে কুচুরি পানা, মাছ তো সে ঠিকই নিয়ে আসে। আসল ব্যাপারটা তো রে ভাই এখানে শিখার কিছু নাই, সে করে চুরি, না হলে খালি 30 জন 50 জন কেউ পায় না, হে ডেলি পায়, হেই ভুলো বাহাদুরি। আচ্ছা তাহলে এখন
মতিউর রহমানের যে ফর্মুলা, সে একজন বিশাল বড় সম্পাদক, তার ফর্মুলা দ্বারা আপনাকে শিখাবে। মতিউর রহমানের চাইতে শিক্ষিত, জ্ঞানী, ভাষাবিদ বাংলাদেশে বহুত আছে, সম্পাদকও আছে, কিন্তু ওনাদের পত্রিকায় মতিউর রহমানের এখানে যাবে না। কেন? মতিউর রহমানের ফর্মুলাটা হলো দুইটা, একটা হলো দেখবেন ওনার পত্রিকায় যে নিউজটা দেবে এটা 100% সত্য। কেন? তার যতগুলো সাংবাদিক নিয়োগ দেয় তাদেরকে ক্লাস হয় নিয়মিত। ক্লাসটা কি? ছলে বলে কৌশলে প্রথমে ওই অফিসের পিয়ন রে টাকা দিবা, যত লাগে কিনে ফেলবা, দেও কাগজ নিয়ে আসবা যেটা বলে দেব, যদি কিনতে না পারো বা সে ব্যর্থ হয়, গরিবস্ত পিয়ন যারা, মেথর যারা, কেরানি যারা, একটা 20 কোটি টাকা দুর্নীতি হয়েছে একটা ফাইল, কারণ কেরানিরে যদি বলো 50,000 দিন তো দিব, এইভাবে নাই দিব 1,00,000 দিব। কিন্তু ট্রেনিংটা যে মতি দেয়, সে ট্রেনিংটা হলো ছলে বলে কৌশলে অথবা চুরি, লাস্ট ফাইল আমার চাই। সে কারণে ওই যে ফাইলগুলো আসে, যেগুলো আন দেশ জাতি যেটুকু পায়, আপনারা কি আমাকে পাগল মনে করেন? আই ক্যান চ্যালেঞ্জ জার্নালিস্ট মতিউর রহমান এনিথিং। আছেন কেউ বাংলাদেশে মতিউর রহমান সম্পাদককে আর আমাকে, আছেন ভাই কেউ বা গভর্নমেন্ট, আপনারা দয়া করে একটু দায়িত্ব নেবেন, যে টাইম বেঁধে দেবেন যে 1 ঘন্টা প্রতিযোগিতা হবে, বিচারক মণ্ডলীর সামনে থাকবেন, আপনারা যে কোনো একটা থিম বলে দিবেন। কি থিম? যেমন এড়িয়ে দিলেন, মাইন্ড করেন না, চকি কেন নড়ে, তাতেও আমি আছি। আর যদি বলেন দক্ষিণ মেরুতে বরফ গলছে, তাতেও আছি। যেটা দিবেন আমি লিখব, দেখি মতিউর রহমান ব্রেন কতটুকু আর কলমের জোর কতটুকু, আমি লিখব। আছেন কেউ? আর মতি ভাই আপনি কি শুনছেন? আমাকে শুনবেন তো অবশ্যই। এটা তাহলে আপনি নিজ উদ্যোগে একটু আসেন, আমার সাথে একটা খেলা হোক দেখি, আপনি যদি জিততে পারেন আমার সাথে এই বাংলায়, মানে সম্পাদনা বাংলা পত্রিকা না আপনার, তাহলে চুরিতে বাদ দেন, আপনি সৃজনশীল যেগুলো সম্পাদকীয় টম্পাদকীয় লেখেন, চুরি করেন ছাপানটা আলাদা। মানে আপনার জ্ঞানের গভীরতা কতটুক, বাংলাতে আপনি দক্ষ কতটুক, আপনি একটু আমার সাথে একটু বসেন একদিন। কি টাকার লোভী আপনি? ঠিক আছে, 5,00,000 দিলাম, আমার ভাই বেরাদার যারা আছে চেয়ে নিই, আমার তো টাকা নেই, 5,00,000 জমা রাখবো দেখি। আপনি কত বড় মেধা সাংবাদিক যে আপনি যে পত্রিকায় যান সেই পত্রিকায় 1 নম্বর হয়ে যায়, আর সারা বিশ্বের লোক আপনারে খোঁজে। আমি বার্লিন গিয়েছিলাম 2013 সালে, সেখানেও দেখেছি আপনার নাম বলে, আর টক হচ্ছে ইংরেজিতে, টক হচ্ছে। কারণ আমাকে সরিয়ে দিবে, এই জন্য আমি বলছি, আমি বাঙালি, বাঙালি, ইংরেজি বুঝি না, ইংরেজি বুঝি না। তোমরা একজনের জিজ্ঞেস, হ্যালো বাঙালি, বাঙালি, তাহলে বল বল, অসুবিধা নেই, মানে ও ইংরেজি বুঝি না, বল 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 বল। তখন আমার সাথে যে ছিল, আরও বললাম যে এটা বল, আমার একটু দরকার আছে, আমি দাঁড়ামই, কয়বার পার্সোনাল কথা বলতেছে, আমি তুই বল না বেটা যে ও ইংরেজি বুঝছে না, বাঙালি বাঙালি বললো, পরে ওরা ডোন্ট মাইন্ড আলাপ। তাহলে আপনাকে সারা বিশ্ব খুঁজবে একটা যদি আপনাকে এই কচুর পাতা পত্রিকা দিই, কারণ আপনার চুরি বিদ্যাটা মারাত্মক। এটা দেশ এবং আপনার কৌশলগুলো কি বলছি না, আমাকে চিনতে সময় লাগবে। আপনি দৌলত দিয়ে গেছেন না, লাগিয়েছেন না দৌলত দিয়ে, তো আমাকে টাকা দেয় ভাই, ওই যে আমার বোন দেহ ব্যবসা করে, ওই দিনও 1500 নিয়েছি। আপনার কারণ বাজার আমি নাম বলে দিলাম, চিনবেন। আফরোজা কি করে? ও ফুটপাতেই থাকে, কিন্তু আপনি ডাকলে যাবে না, ও ডাকলে যত কুলি আছে সব চলে যায়। আমার বোন আফরোজা মনে থাকবে? তাহলে হেতু আপনার কুলের খবর সবই জানে, আজকে আসছিল খাওয়া দাওয়া করে গেল, বললো ভাই হে মদার মা ছাড়া কিচ্ছুই বুঝে না ভাই, ভাই বোনে কি আলাপ করুন, বাদ দেন একটা, আমরা তো এই ছুটে নিয়ে গেলো না, ওই সচিবালয়ের এনথা ধরুমিয়া, ও তো ন্যাংটা পুংটা হয়ে পড়ে আসছিল, পরের দিন কয় যে আফরোজা যে ফাইলটা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ওইটা নিয়ে আসো, সেটা যাক। ফাইল আনার পরে চুরি করে উনি ওখানে ফোন দেয়, হ্যালো স্বাস্থ্য সচিব সাহেব বলছেন? হ্যাঁ
আমি মতিউর রহমান বলছিলাম ভাই, প্রথম আলো সম্পাদক, চিনেন হয়তো। আচ্ছা, তো একটা বিষয় হলো কি, আপনার ফাইল একটা আমার সামনে ভাই, তো এখানে তো দেখা যাচ্ছে প্রায় আপনি 7-8 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এখন নিউজটা তো রেডি, এখন এই নিউজটা প্রেসে উঠবে আর কি। তার আগে আপনাকে তো আমাদের সাংবাদিকতার নিয়ম অনুযায়ী জানানো দরকার, তো এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে ভাই? তখনই ওই সচিব বলে কি, ও মতি ভাই, না মতি ভাই, মতি ভাই, ও মতি আব্বা, বাবা ওইটা আব্বা, ওইটা একটু রাখ বাবা, রাখ 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 বাবা, আমি আসতেছি বাবা, আজকে না বাবা, কাল। আচ্ছা আমি দেখি ওটা কি প্রেসে চলে গেছে নাকি আছে, আমি আপনাকে জানাচ্ছি ভাই, এত অস্থির হয়ে না। আচ্ছা দেখি দেখি, আগে যোগাযোগ করবেন না, এই কতক্ষণ পরে আবার মতি ফোন দেয়। শুনেন, ওটা তো চলে গেছিলো প্রেসে, আমি নামিয়ে রেখেছি, আপনি একটু সাক্ষাৎ করেন। এইবারে আর পিছনে মেরে দেয়, 8 কোটি টাকা দুর্নীতি করছে, কত দিব তারে, দিলে কিন্তু ওই নিউজ আর ছাপবে না। আর যদি ছোটোখাটো দুর্নীতি হয় বা ওতারামি করে যে ছাপবে, আমি তো নাই এর মধ্যে জড়িত, ওইটা ছাইপে দেয়, ওইটা দেশ এবং জাতি পায়। আবার যেগুলো দেখা গেছে যে ছোট দুর্নীতি, এগুলো লেনদেন ভালো হবে না। যেমন বাংলাদেশের পুলিশ কি করে, বেচা কিনা করে, যেগুলো গরিব আমার শ্রমিক গার্মেন্টস, এটিকে তারা বেচা কিনা করতে আগ্রহী না, পুটকির ওপর লাথি মারে, হ্যান্ডকাপ লাগে, ছিস ছাড়ে। কিন্তু যদি দেখে গায়ে তেল আছে, জিগাই কী করে তোর ভাবে না, তখনই একজন আরেকজনের বলে, দেখ বেচা কিনা করতে পারিস নাকি গার্জেন ডেকে, মানে মতিও বেচা কিনা করে, পুলিশও বেচা কিনা করে, ইহাই সত্য মিয়া বাংলাদেশে। কিন্তু পুলিশ যেমন, গার্মেন্টস শ্রমিক আমার, লেবার, রিক্সাওয়ালা, এদের বেচা কিনা করতে হবে, বাট হ্যান্ডকাপ লাগা চালান কোনো বেচা কিনা, মতিও যেগুলো ছোটো দুর্নীতি ওগুলো ছেপে দেয় দেশ, তখন বলে কি, দেশ এবং জাতির জন্য ছেপে দাও, কি আর বেচা কিনা হবে, 2 নম্বরই করতে যাবো, বাদ দাও। আর যেগুলো ডিজিটাল অ্যাক্টের কারণে বেচা কিনাও হবে না, ছাপতেও পারবে না, এগুলো চলে যায় বিদেশ। আল জাজিরা 70% তথ্য হলো এই প্রথম আলো। আমি সরকারকে বলবো, প্রশাসনকে বলছি, আপনারা সার্চ ফর রাইট মতিউর রহমান, বাংলাদেশের অনেক গোপন তথ্য পাবেন ওই কারণবাদের প্রথম আলো অফিসে, যেগুলো পাচার করলো কপি আছে, এটি উদ্ধার করেন। রোজিনা মজিনা ধরে কি, ও রোজিনা ডেলি একটা বানাইতে পারে, ও ডেলি একটা লাগায়, আপনি বুঝেন না, আপনারা রেজিনা রেজালে নিয়েছেন বেচারা চাকরি বাঁচাইতে, উনি যেটা বলছে সেটাই করছে, ওর উপরে জুলুম করে আপনি কি করবেন, আসলটা তো রয়ে গেছে, ওরা তো রেজিনা ডেলি জন্ম দিতে পারে, আবার ডেলি মাদারের 2-4টে নিয়ে বয়ে থাকে, আপনি বুঝেন না আপনারা প্রশাসন, বেচারারা ছেড়ে দেন, জামিন দিয়ে দেন। আমি নির্যাতিতর পক্ষের ভাই, আর আমার হারানোর কিচ্ছু নাই, আমি কাউরেও ডরাই না, মামলা দিল দেন অসুবিধে। আচ্ছা ইউটিউবার ভাইরা, এটা একটা পার্ট করেন, কারণ আমার আইডি এই যে, এটাও দেবো একটু পরে, আর একটা অপশন আছে, এটা দিতে চাইছিলাম না, দিয়ে দিই, মঙ্গল গ্রহের ওপরে একটু হাত দিলাম, এবার মঙ্গল গ্রহ পর্যন্ত গেলাম, কিন্তু মতি ভাইয়ের হাত হইল পৃথিবীর মধ্যে, মাফিয়াটা ফেয়াই, কিন্তু আমরা তো মাফিয়ার দিকে যাব না, আমাদের হাতটা মঙ্গল গ্রহ পর্যন্ত দিছি না, এবার মঙ্গল গ্রহর একটু ওপর দিকে যাই, দেখুক যে সমাজের লোক কোথায় কোথায় আছে। আরে বাইরে যে ছাতু করে দিব মিয়া, কারণ বাজারে যত কুলি আছে, আমি কমরেড সামাদ বললাম, আর কোনো বাপে বাঁচাইতে পারবো না, আমার বোন আফরোজা, আমি ভিক্ষা করে তার চিকিৎসা করে নিয়েছি ইন্ডিয়া থেকে, এমনি রাস্তায় হয়ে থাকে, আফরোজা আপনাদের আশপাশে আছেন দেখা করেন যে, খালি আমার নামে কইেন, আপনি ওই কারণ ওই ফার্ম গেট থেকে আর কারণ বাজার মিলাইয়া ওই FDC-র এই গেট থেকে কমপক্ষে 4-5 হাজার আছে, তারা কুলির কাজ করে, ডালির মধ্যে শুয়ে থাকে, ফুটপাতে শুয়ে থাকে, এদের নেত্রী সে আমার বোন, ওই প্রথম আলো অফিস খালি ওই ডালি দিয়ে পিটিয়ে উড়িয়ে দিব মিয়া, চিনলাম রে, কারণ কি, আমার তো হারানোর কিছু নেই মিয়া, আমি কই থাকি দেখছেন, না চাপা পিটাইলেন, আমি কি খাই দেখছেন, কোন জায়গার টাকা খাই দেখছেন, 700 টাকা আয় দিয়ে গেছে আমাকে আফরোজা। কাজেই সরকারের দালালি করারও দরকার নাই, তবে
যেহেতু সচেতন লোক ভাই, এই যে জিনিসগুলা সমাজের অনিয়মগুলা দুর্নীতিগুলা এগুলো আমরা কি বলতেও পারবো না? তাহলে মানুষ হিসেবে জন্মিলাম কেন? আমাদের জীবনের জীবনটা তাহলে কি? এই যে এনায়েতুল্লাহ যে ধরনের অপরাধগুলো করলো, যেভাবে মানুষের কাছে প্রতারণা করে টাকা নিয়ে হেলিকপ্টার চড়ে ঘরে, অথচ ওর এমন কোনো যোগ্যতা নাই যে ওর বাচ্চা কাচ্চারা তিন বেলা হালাল রুজি করে খাওয়াইতে পারবে, সেই লোক 3 কোটি টাকার গাড়িতে ঘুরে। যা আমাদের তো বিবেকে লাগে, আমরা বলি দেখেন কত বড় সন্ত্রাসী, বলার কারণে আমার 38টা কতদিনের সাধনা পেজ নাই। পরশুদিন ভাই একটা খুলছিলাম, এই যে এখন লাইভে গেলাম, টিলেট বলছে আপনার 25,775 জন এটাতে রিপোর্ট করছে, এখন আপাতত যায় স্থগিত। পরে এটা কালকে খুলছি আইডি, মনে হয় কালকে বা আগের দিন রাত্রে আমি এটা দিয়েই লাইভ করলাম। যদি আপনারা দয়া করে সবাই সিরিয়াল দেন, ওই শেয়ার দেন, তাইলে যারা দুর্নীতিবাদ তাদের, যারা খারাপ লোক সন্ত্রাসী, এই যে আমাকে কথা বলতে দিবে না সত্য কথা, তাহলে কিন্তু তাদের পরাজিত হবে তারা। আপনারা সবাই বেশি বেশি করে বিভিন্ন গ্রুপে দিয়ে দেন, দায় দায়িত্ব তো আমার, যদি মিথ্যা হয় মামলা দিই আমার নামে, আপনাদের না, আপনারা বিভিন্ন গ্রুপে দিয়ে দেন, চলে যান। এবার কী করছি আমি, উপরে একটু হাত দিই, মঙ্গল গ্রহের উপরে গেলাম, এবার দেখেন মঙ্গল গ্রহের উপরে দেখেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ মেয়র নির্বাচনে দাঁড়ালাম, আমার প্রতীক হইল মাছ, আপনারা হয়তো অনেকেই এটা জানেন, একটা লিফলেট দেখে এই দেখেন কিরে, এটা তো টেলিভিশন মাছ কই। তো যাই হোক শুনেন, এই কিছুদিন আগের ঘটনা, মাছ প্রতীক নিয়ে আমাকে সবাই বললো দাঁড়ালাম এই জায়গায় ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচনে। আচ্ছা তো ভাই, মেয়র নির্বাচনে দাঁড়াইয়া আমরা মানে বৈধভাবে টিকলাম 5-6 জন, তার মধ্যে একজন বিএনপি তাপস, আর একজন হলো ওই যে ইশরাক ধানের শীষের, আর আমরা আছি 4 জন। তো জাতীয় পার্টির একজন আছে এই যে মিলন হাজি, আমি আছি, তারপরে ওই যে বাহারানী সুলতান বাহার আম নিয়ে দাঁড়ালো, তারপরে যে ডাব প্রতীক নিয়ে আখতারুজ্জামান দাঁড়ালো, আচ্ছা যাই হোক, তারপর ওই যে পাখা নিয়ে দাঁড়ালো একজন। তো বাংলাদেশের নির্বাচন কমিশনের নির্বাচনী সব বিধিমালা, সরকারের নিয়মকানুন সমস্ত মেনে 1,37,000 মানে 1.5 লক্ষ টাকার উপরে জমা দেওয়ার দিন শেষ দিলাম, এই সবাই দিয়েছি। আচ্ছা তারপরে ভাই দেখছেন প্রচারে কতগুলো টাকা খরচ হয়েছে আমাদের, আমি গরিব ঠিক আছে, তাহলে একেবারে মানে এই যে ভাই বোন বলতেছি 38 জন আসে না চারিদিকে দায়িত্ব, আমি তো 2 বার এমপি ইলেকশন করেছি এখান থেকে, বড় বলে যে আমি কথা বলি না, 1 বার মেয়র নির্বাচন করেছি, একটা পার্টির সেক্রেটারি, কিন্তু আমার কারবার হলো এগুলো নিয়ে। তো শুনেন তো, হ্যাঁ মতি ভাইয়ের নির্বাচনের আগে ওনার একটা সাংবাদিক পাঠালেন আমার এই অফিসে, বললো যে ভাই প্রথম আলো পত্রিকা সম্পর্কে তো আপনার ধারণা আছে, আমার আছে, বলছে 1,00,000 টাকা যদি ব্যবস্থা করে দেন এমন আর্টিকেল করবো যে আপনার 1,00,000 ভোট বেড়ে যাবে এক রাত্রেই। আমি ওনাকে সুন্দরভাবে আমার মুন্না কমরেডের দিয়ে চা বিস্কিট কেক, যেগুলো আমরা খাইতেও পারি না টাকার জন্যে, বাকিতে জরিলের দোকান থেকে এনে কোক টোক খাওয়াইতাম, খাও বললাম ভাই আমরা দুর্বল পার্টি, কমিউনিস্ট রাজনীতি করি, দেখছেন আপনারা তো যে এতদিন দেখলাম আমাদের কোনো নিউজই করলেন না, খালি ইশরাকের করেন আর ওই যে ইয়ার ধানের শীষে, কয় সেইটা শুনে তো ভাই আপনাদের লাভ হবে না, ওরা ডেলি যে বান্ডেলটা পাঠায় এটা আপনি হাট ফেলি করবেন, তা আপনারা যেহেতু গরিব পার্টি এই জন্য আমি নিয়ে আসছি, আপনাকে যেটা বলছি যে মাইনে হলে ভালো হবে না ভাই, 1,00,000 টাকা তো আমি কই পাবো, খরচ হয়ে গেছে সব, বলে আচ্ছা ঠিক আছে আমি সম্পাদককে ম্যানেজ করবো, ধরুন 50,000 টাকা আপনি দিয়ে একটা আমি রিপোর্ট তৈরি করে আবার কালকে আপনাকে দেখাবো। তা আমি নানা করতে করতে চলে গেল, আমি আর ওনার সাথে যোগাযোগ করিনি, উনি মেসেজ পাঠাইছে ফোন দিয়েছে, এবং টাকা দিতে আর ওনার দরকার নেই ভাই, সত্য কথা বলছি। একই কাম করছে কে, আম বাহারানের সুলতান বাহার, কেন পাস করতে পারবো না, তাহলে টাকা দিয়ে নিউজ করে কী হবে,
দরকার নেই। ওই ডাব মার্কার আক্তার ও তো দিবেই না এক টাকাও। তারপরে ওই যে জাতীয় পার্টির ইয়া মিলন বলছে না পাস করো, আর ফোন দিছে মিলন, হাজি মিলন, ওই সাঁওতাই কি আচ্ছা এই যে প্রথম আলো সম্পাদক কিছু সাংবাদিক কিছু বলছে আপনারে? আমার হ্যাঁ ভাই কিছু অর্থ চাইছিল, প্রথমে 1 লাখ পরে 50,000। তা আপনার তো অনেক টাকা দেন, অসুবিধা কি? ইশারাক দিচ্ছে ওই বলল তাপস দিচ্ছে, বলে 1 টাকাও দিতাম না ভাই। আমি কেন পাশি তো করতে পারবো না, তো টাকা থাকলে দিয়ে লাভ কি? আরে চাও খাওয়াতাম না আমি, আপনি কী করছেন? কয়ে আমি গেট সেভি দিয়ে করে দিছি। আমি ঠিক আছে, আচ্ছা এবার দেখেন চোখ খুলে বলতেছি, এই রিপোর্টটা দেখেন এবার আছে। 2-3 দিন পরে প্রথম আলোতে আমাদের চকচকা ছবিটি দিল, ইশরাকের দিল না কিন্তু তাপসের দিল না, আমাদের এই গরিব চারজনের ছবি দিয়া নিজ দিয়ে লেখলো কি দেখেন, হেডিং লেখলো নারীর যেমন গহনা হলো, নারীর যেমন গহনা, কথাটা লিখছে খুব সুন্দর, ওই ভাষাই তো আমি জানি না, সৌন্দর্য বৃদ্ধি করে, গহনা যেমন নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, এই চারজন তেমনই মানে। এবং লেখছে যে একটা ভোটও হয়তো বা কারো বাক্সে যাবে, কারো বাক্সে যাবে না, কিন্তু গহনা যেমন নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, নির্বাচনের অন্তত সৌন্দর্য বৃদ্ধি ইনারা করতে পেরেছে, প্রচার করুক আর না করুক, তবে ইনাদের নিয়ে জনগণের কৌতূহলের শেষ নাই। ইনারা প্রচারের জন্য যখন যখনই কোথাও যাচ্ছে, লোকজন চারিদিক থেকে ঘিরে ধরতেছে দেখার জন্য, এই বলতে খানকির পড়লা পাকা তোর মার ছুটি। আমি এই নিউজ আছে আমার কাছে, মাদার চোদ তুই কতটুকু নীতিবান লোক, তুই তোর পত্রিকায় আছে দেখ। একদম ভরে দিছি না, ভরে কেবল শুরু, তোর কোনো নীতি নৈতিকতা আছে? চালে এক্সিস পুরাটুক তো বলতেও পারি নাই, মাথায় রক্ত উঠে গেছে। আমরা কাটুন, আমাদেরকে কেউ নির্বাচনে প্রচার তাদের নাই, তবে কোথাও গেলে লোকজন চারিদিক থেকে ঘিরে ধরে বলে আমার, আরে কুত্তার বাচ্চা 17,000 ভোট পাইছি আমি দেখ, তার নিচে লেখছিস কেউ 1 ভোট পাবে, কেউ পাবেও না। আমরা কাটুন, আর সৌন্দর্য বৃদ্ধি করতেছি, নারীর সাথে তুলনা করলি তো ভালো। এখন তুই এই কাজটা করলি, আমি মামলাটা রেডি করে রাখছি, ডিজিটাল একটা গেলাম উকিলে 10,000 টাকা চাই, আমার কাছে টাকা নাই দেখে তুই এখনও বাহিরে, আমি মামলাটা দিতে পারলাম না, টাকা নাই, জেনুইন কথা বললাম, এই যে মামলা রেডি করে রাখছি, তোর পত্রিকা তুই আছে, গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে। তো তুই সত্যি যদি চোর না হইয়া, আজকে তো প্রমাণ হয়ে গেল যে তুই কত বড় নীতিবান সাংবাদিক, তোর ভিতরে যদি একটুকু নীতি নৈতিকতা থাকতো, তোর চিন্তা করা উচিত ছিল যে ভোটের আগে এই নিউজটা গেলে এই বেচারাকে কী হইতে পারে। আমার কাছে পরের দিন থেকে অসংখ্য ফোন, ভাই আপনি এত টাকা পয়সা করে আপনাকে ভালোবাসি কিন্তু ভোটে দাঁড়াইলেন কেন? কেন কেন আপনি দেখেন নেন না? তা প্রথম আমার লেখছে আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁড়াইছেন, এত টাকা দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার কোনো দরকার আছে ভোটের ভাই? এখন এই ঘরে ঘরে যে আমি কেমনে বুঝাবো মানুষকে বলেন, উনি তো প্রতিদিন একটা মেয়ে নিয়ে পড়ে থাকে সামনে দিয়ে এটা ওটা, কিন্তু এই মেয়র প্রার্থী চারজনের পিছন দিয়ে মেরে দিল। এই হলো প্রথম আলো পত্রিকার চরিত্র। যে বন্ধুরা ওই নিউজটা চান মেসেঞ্জারে যোগাযোগ করবেন, ওই নিউজের প্রিন্ট এই যে আমার এখানে আছে আমি আপনাদেরকে দিয়ে দেব, এবং ওই নিউজ প্রথম আলোতে আছে। তাহলে এই মতি হলো সেই মতি, যে মতি মৌলবাদীদের বিরুদ্ধে লেখার পরে তাদের পায়ের নিচে জোরহাত করে গলা কাপড় দিয়ে বসতে পারে, এই মতি, এই মতি সেই মতি। আমরা গরিব প্রার্থী দেখিয়া টাকা দেই নেই দেখা, উনি আমাদেরকে নারীর সাথে তুলনা করলে, সৌন্দর্য বৃদ্ধি করাইলেও, তারপরে আবার আমরা কার্টুন প্রচারে গেলে চারিদিক থেকে দেখতেই আসে কেউ চিনে না, এই মতি সেই মতি। অনেক ইতিহাস আছে তার, সে কোনো মানুষের চুদা? আমি মতিকে প্রশ্ন করলাম, আপনি কোনো সম্পাদক, আপনি কোনো মানুষ? ঠিক আছে, আপনি একটা হিমালয় পর্বত, ভালো, আপনি একটা বড় পত্রিকার মালিক, ভালো,
আপনি দুটো কথা আমাদের পক্ষ লিখে দেন, টাকা তো দিচ্ছেই তারা, বড় পার্টি তারা, জানেন। তাইলে বুঝতাম যে আপনি মহানুভব ব্যক্তি এবং প্রথম আলো ভালো পত্রিকা। আচ্ছা ভাই, আপনি যেহেতু আমি টাকা দিতে পারি নাই, আমি একলা না, সবাইকে কিন্তু দিচ্ছেন পিছন দিয়ে আপনি, তো আপনি আমাদের যেহেতু আপনি তাহলে আপনি লেখেনই না, আপনাকে তো মেয়া আপনাকে যে আমি ওই নিউজ পড়ার পরে মানে অন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমি, যে আপনাকে আপনার এই পত্রিকাটাকে মানে আমি ইয়াতে পাঠিয়ে দিই, মঙ্গল গ্রহ পর্যন্ত আমার রেঞ্জ পত্রিকাকে, আপনাকে না আবার মামলা করি না খুনের পত্রিকাটা পাঠিয়ে দিতে চাইছিলাম। সবাই বললো যে নির্বাচনের সময় দাদা তো প্রচারই ছেড়ে দিলাম আমি, আর মোবাইল বন্ধ করে দিলাম, মানে এমন একটা মাদারচুদি পত্রিকা আমি আয় বিশ্বাসই করাতে পারি না, উনি যেটা বলছে ওটাই বিশ্বাস কি। তা ভাই আপনারা চারজন তো দাঁড়াইছেন হলো সৌন্দর্য বর্ধন করতেন নির্বাচনের গণতন্ত্রের, এগুলো উচিত হয় না, এতগুলো টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে কী দরকার, ভোট তো আরা জোর করে নিবই, দেখেন কি একটা প্যাচে পড়ছি, মেয়ে লজ্জাই পড়ে গেলাম। ফেসবুকে কমেন্টসগুলো দেখছেন, কেউ কয়েন গহনা পরে ফেসবুকও আর দেখি না, নির্বাচনের আগের 3 দিন ট্রল হচ্ছে গহনা সৌন্দর্য দিয়ে, এই ধুর মিয়া এড়িয়ে দিল না, একজন রাজনীতিবিদের মিয়া আপনি যেভাবে যে বেকায়দায় আমাকে ফেলে দিয়ে যে বৈজ্যোতিটা করছেন ভোটের আগে, 4টা MP প্রার্থী মিয়া, আপনার কোথায় নীতি নৈতিকতা? এই জন্য আমি বলছি আপনার পক্ষে সব সম্ভব, এই যে আমি কথাগুলো বললাম, বের করেন আপনার পত্রিকা, আর না হলে নেন আমার কাছ থেকে, আর মামলা রেডি করছিলাম 10,000 টাকা চাই উকিলে, দেখলাম শালা এখানেও ভেজাল বুর্জু, একটা মামলা করবো তো 10,000 টাকা, এই যে ফাইল ফেলে রেখে বসে রয়েছি আমি, যে যা করবো না মামলা। তা কী হইল মতি ভাই, পছন্দ হয় না আমাকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম নীতি, নির্বাচন কমিশনের নিয়ম নীতি এবং বাংলাদেশ সংবিধানের আলোকে এই 4 জন মেয়র প্রার্থী সব পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আমরা নির্বাচন করতেছি, আপনি নিউজ করবেন না, আপনি করেন না, ভোটের 5 দিন আগে আপনি যে নিউজটা করলেন যে আমরা 1 ভোট পাইতেও পারি নাও পারি, তো এই আবার গহনা মহনা এই যে সেটা আর্টিকেল দিয়েছে দিলেন, তাহলে এখন যদি আমি বলি যে তাহলে আপনার প্রথম আলো যে পত্রিকাটা, আচ্ছা যেটা বাজারে প্রচলিত আছে, যদি আপনি একজন মহান সম্পাদক হন, যদি আপনি আপনার সততা মহানুভবতা সব কিছু দিয়ে পত্রিকাটাকে এত আলোকিত করে থাকেন, তাহলে আপনি এই কাজটা করতে পারতেন না। কিন্তু তখনই বুঝলাম যে ওহো ডালমে কুছ কালা হয় তো, প্রথম আলোকে যা মনে করতাম তা তো না, আপনি মতি সাহেব ওইটা ভাবেন না, এরা টাকা দিতে পারে নাই গরিব দল, তা আমি কিন্তু 17,000 ভোট পেয়েছি আপনার ওটা লেখার পরে, এবং ভোট দিতে পারে নাই জনগণ, ডাকাইতি করে নিয়ে গেছে আওয়ামী লীগ ভোট সব, আমার অনেকগুলো এই নৌকাতে ভোট দিব বইলিয়া, কারণ ওখানে তো ওই টেবিল লাগাইতে দেয় নাই আমাদের, নৌকার কাছ থেকে স্লিপ নেওয়ার সময় নৌকার লোক যায় সাথে, তারপরও ভোট আমাকে দিছে 17,000, 5-7 জন মাইর খাইছে কড়া মাইর, শুয়োর বাচ্চা তুই না আমার নৌকার স্লিপ নিলি, হ্যাঁ তুই না করলি নৌকায় ভোট দিবি, হ্যাঁ তা আমি তো ওখানে দাঁড়াইছিলাম, তুই ভোট দিচ্ছিস মাছে, বাইর হওয়ার লগে লগে ব্যাটার কোথাও রয়েছে, দেখছেন মাইরে ঠেকাইতে পারেন, আমি 17,000 ভোট পাইছি, 1,00,000 ভোট পাবো আমি কমপ্লিট জানেন, আই এম শিওর ইউ আর এ গ্রেট বাস্টার্ড, আমার 10,000 টাকা থাকলে এই বাংলাদেশের আইনি মতিউর রহমান আপনি থাকতেন জেলে, আমি মনের কষ্ট ওই দিন টাকা ঘুরিয়েছি, 5,000 টাকা ছিল আমার কাছে ঘুরিয়েছি আর যাইনি, ফাইল রয়ে গেছে, জানলা আবার 10,000 টাকা দিয়ে এখানেও অমানুষ, বললাম যে 5,000 টাকা দিয়ে আমার মামলাটা করেন ভাই, হ্যাঁ এই সেই আগ্রুম পাগুন, তো দেখলাম যে এক মতি হলো অমানুষ, এখানে যে আর এক অমানুষ, অন্য কোনো রোধ করলাম যে 5,000 টাকা দিচ্ছি আমার মামলাটা করে, আমার কাছে টাকা নেই, ফেরত দিল, যেহেতু ফেরত দিয়েছে আমি আর এই মামলা করতে গিয়ে যাইনি, যাবো না, তো এই হলো ইতিহাস দিলাম, যারা মতিউর রহমানের ওই নিউজ চান মেসেঞ্জারে আমার নক করেন, আমি দিয়ে দিই, দেখেন যে আপনাদের ভাই কতটুকু মিথ্যুকটা সত্য, উনি তো শুনছেন নারী নিয়ে ফুর্তি করার এই 4 মেয়রের পিছন দিয়ে মারিয়ে দিল,
আমরা মেয়ার ভোটও চাইতে দিতে পারি না, কারণ মেয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁড়ানোর দরকার কি আর আমাকে এইগুলো দেওয়ারই দরকার কি। যাক, খোদা হাফেজ, আবার কালকে আসবো যদি আমার আইডি থাকে, না হলে নতুন আইডি খুলে নিয়ে থাকবো, ভালো লাগতেছে না, ভালো থাকেন।